आए आए तो टाइम होएगा जाए बोलची आए बोलची आए बे जा बे तो ड्यूटी ओवर ओट ओट चल बस बस काजर मुकर मामा आर कतो दिन आमरा घेव घेव करबो সেই কথাটা জানিস নাকি এক কুত্তা শ্বশুরের জামাই দুই কুত্তা বোনের ঘরের ভাই তোমরা দুজনে এই ঘরের জামাই তোমরা সেটা ভুলে যাও আমার মনে থাকা চাই ভুলে তো গেছি কিন্তু আমাদের অন্য কোনো কাজ দাও না আমরা করব এই আজকাল ঘরে কুকুর পোষা খরচ কত দুধ আনো মাংস আনো এ খরচা কে করবে তোমরা দুজন তো এই ঘরের জামাই না এখানে বসে বসে করবে কি এইখানে ঘেউ ঘেউ করো ও মা তুমি কাঁচো কি জন্য শুধু দেখছি তুমি কেঁদেই চলেছো দেখেছো অবস্থাটা কি হয়েছে তোমার এ ঘরে তুমি ছাড়া আমাদের আর কে আছে বলো তো যদি ভেঙে পড়ো এভাবে তাহলে আমাদের কি হবে বলো তো আমি আর পারছি না রে চেষ্টা করে আমি তোদের দুজনের বিয়ে না হয়ে দিয়েছি তোদের দুজনের স্বামী দুজনকে এমন করে কুকুর বানিয়ে রেখে দেবে আমি স্বপ্নেও ভাবিনি রে কাকে বলবো কে আমাদের কথা শুনবে এখানে যে আমরা দুটো খেতে পাচ্ছি সেটাই খুব বড় কথা তুমি চুপ করো মা ভেবে নাও আমরা আমাদের ভাগ্য ফল ভোগ করছি আমার হাসি খুশি সংসারে যে আগুন জ্বালিয়ে দিয়েছে ভগবান তার কখনো ভালো করবে না কোনো দিন ভালো করবে না তোদের দুজনের যা হবার তা হয়েছে কিন্তু আমার ছোট মেয়ে প্রীতি ওই ডাইনিটার নজর যেন তার উপর না পড়ে আমার আলমারির টাকা কে নিয়েছে বিশ্বাস কর মা এই বিষয়ে আমি কিচ্ছু জানি না তাহলে আমার ঘরে গিয়েছিলি কেন ঘর ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিচ্ছিলি রাজেশ্বরী তুমি কেনই বা আমার মেয়েদের উপর এমন অত্যাচার করছো বলো তো তিনটে মেয়েই তো তোমার সংসারে ঝিয়ের মতো খেটে যাচ্ছে দুটো জামাইকে কুকুর বানিয়ে রেখে দিয়েছ আর তোমার কি পাওনা আছে এই ঘরে তো প্রথম আমি বউ হয়ে এসেছি এই সংসার তো আমি নিজে হাতে সাজিয়েছি হঠাৎ তুমি ঝড় হয়ে চলে এসেছ আর আমার সোনার সংসারকে ভেঙে চুরমার করে দিয়েছ আমার স্বামী আমার রইল না এখন সে তোমার হাতের পুতুল হয়ে গেছে তুমি বললে সে উঠছে তুমি বললে সে বসছে কিন্তু সন্তানদের উপর অত্যাচার হলে মার কলিজাতে যে কত কষ্ট হয় সেটা তুমি বুঝতে পারবে না তুমি নিজে যদি মা হতে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে তোর কথা অনুযায়ী তুই ভীষণ ভালো আমি ভীষণ খারাপ না আরে তুই যদি এতই ভালো তাহলে তোর স্বামী তোকে ছেড়ে আমার কাছে এসেছিল কি জন্যে আমাকে গলার মালা করে তোকে লাথি মারলো কি জন্যে তুই তো হলি একটা শুকনো নদী তোর কাছে না কেউ কখনো জল পাবে না তোর কুলে কখনো গাছ জন্মাবে সত্যি বলছি আমি ওর আলমারি থেকে টাকা চুরি করিনি আমি জানি রে তোর আমি গর্ব ধারিনি তোকে আমি চিনি না তোকে কষ্ট দেওয়াটা ওর একটা বাহানা মা কত আর সইব চলো আমরা এখান থেকে চলে যাই যাব কোথায় যাব কত দুঃখ কষ্ট সয়ে আমি এই সংসার করেছি তোর বাবা কোথায় যায় কোথা থেকে আসে কোথা থেকে পয়সা আনে আমি কিচ্ছু জানি না কিন্তু কত দুঃখ কষ্ট করে তোদের আমি মানুষ করেছি এবারে
তিনটে বয়স্ক মেয়েকে নিয়ে কোথায় যাবো আমি, কোথায় থাকবো? কি হয়েছে, মুখটা মন ভাল ভাল লাগছে? আরো আটজন মেয়ে জন্ম দাও না, তাহলে না হয় হালকা হালকা লাগতো। শোনো, এই ঘর সংসার তুমি বুঝে নাও, আমরা ভাই বোন পথ দেখছি না হয়। ওহো, কি হয়েছে বলবে তো? কি আর না হয়েছে, তোমার ছোট মেয়ে দিদির আলমারি থেকে টাকা চুরি করেছে। দিদি সেটা ওদের বলতেই মা মেয়ে দুজনে দিদিকে যাচ্ছে তাই গালাগালি দিয়ে দিল। কেন? আমি নাকি তোমার ঘর ভেঙেছি, বলেছে তোমায় নাকি আমি আঙুলের ডগায় নাচাচ্ছি, আর ওকে ওকে নাকি কাজের লোকের মতো রেখেছি। ভাই, তোমার সঙ্গে মিশে কত কি না করেছি সেটা তুমি জানো আর আমি জানি, খালি এই দিদির জন্যে। আর আমার দিদিকে অপমান করে যে কথা বলবে তার দমরু আমি এমন করে বাজাবো। তুলছি তুলছি, তুমি রাজেশ্বরীকে কি বলেছ? বলছি তুমি রাজেশ্বরীকে কি বলেছ? বলছি আমার সন্তানদের উপর ও হাত তুলল বলে। তাতে কি হলো? শোনো, তুমি যে মেয়েদের জন্ম দিয়েছো না, সে মেয়েদের মারবে না তো কি আদর করবে? একটা কথা মনে রেখো তুলছি, তোমার বিষয়ে আমি যেন আর কিচ্ছুটি না শুনি, যদি শুনি তাহলে যে ইটোকাটা খেতে পাচ্ছ সেটাও বন্ধ হয়ে যাবে। যাও। এই রাজেশ্বরী, তুমি মোটেই ব্যস্ত হয়েও না, ওদের ব্যবস্থা করবো আমি, চলো ভেতরে চলো। এই যে এসো ভাই, ভেতরে এসো। হ্যাঁ, এই যে তোমরা দুজন কোনো কমেন্ট নয়, এতদিন ধরে ট্রেনিং দিচ্ছি, তোমরা তালিও কি মারতে পারো সেটাই বলো। তালি মারলে বোম্বে থেকে দিল্লি পর্যন্ত শোনা যাবে। মাগমা, এই ডামড ডামা ডামা, তুই এই মালগুলোকে মাঝে মাঝে ট্রেনিং দিস না কেন রে? যদি আমি ট্রেনিং দিই তো তোকে কেন পয়সা দিয়ে রেখেছি? এমন ট্রেনিং দিবি তুই যাতে কোনোভাবে ছেলে না মেয়ে দেখে কেউ জানতে পারে, এই রকম হতে হবে যেন মুখের দিকে না চাইতে পারে। শেখা শেখা শেখা। এই দেখেরা, এই যে এবার তালি মারা শেখো, এইভাবে হন, এইভাবে না, এইভাবে। আরে মেরে মেরে শেখা, মেরে মেরে শেখা, এইভাবে। আচ্ছা, তোমাদের তালি মারা এখন থাক। আচ্ছা, এবার চলাটা শেখো, তোমাদের চলা দেখে সবাই যেন ভাবে হাঁস যাচ্ছে, হাঁস। এই যে এবার আমি হাঁটছি, আমার দিকে হাঁটো, এইভাবে। আমার এভাবে নয়, এভাবে নয়, আমি বলছি এইভাবে হাঁটো, এইভাবে। এই রাজেশ্বরী, তোমার আঁকি কমেনি? আরে ছাড়ো না ওসব। এই ডামরু, তুই যা, আমরা রেস্ট নেবো। ডামরু, তুই এখানে বসে থাক। হ্যাঁ, আমি বসে আছি, আজ তোর মুড অফ যখন তখন একটুও নড়বো না। আরে তুমি যা বললে আমি করেছি, বলো না আর কি করতে হবে। প্রীতির বিয়ে দাও। কিন্তু প্রীতির তো মাত্র, দেখো প্রীতি এখন বড় হয়ে গেছে, কাল কোনো ছেলেকে যদি সে ভালোবেসে বিয়ে করে নেয় তাহলে জামাই হিসেবে আমাদের সম্পত্তিতে ভাগ বসাবে, আর এটা আমি আদৌ চাই না। আমি চাই আমার পছন্দ মতো বিয়ে করুক। এই দিদি, আমার অফিসের সামনে একটা মাইচা দেখেছি। হ্যাঁ ভাই, হঠাৎ দেখলে তুই সেটা ছেলে না মেয়ে চিনতে পারবি না, যদি বলিস তো কালই তাকে ডেকে আনবো, পরের দিনই বিয়ে দিয়ে দেবো। চট মাগনি পট বিয়া। কি বলছো? ঠিক আছে, যা তোমার ইচ্ছা, আজ অব্দি এই ঘরেতে যা তোমার চাহিদা তাই হয়েছে, এটাও হবে। নে এটা ধর আর এখান থেকে চলে যা। কিন্তু মা, এত রাত্রে ও যাবে কোথায়? না মা, আমার কিন্তু ভীষণ ভয় করছে। কি তোরা বলছিস? তোরা দুজন এখানে যেমন জ্বলে পুড়ে মরছিস, তোরা বলছিস ও তেমন এখানে জ্বলে পুড়ে মরুক? তোরা যেমন স্বামী থাকতেও বিধবা হয়ে আছিস, আর তার অবস্থাও তেমনি হোক। তোমাদের ছেড়ে চলে যাবার জন্য আমার মন চায় না। উচ্ছিষ্ট হোক, একসাথে তো বসে খেয়েছি, একসাথে তো কাঁদতে পারছিলাম, একে অন্যের চোখে জল মুছিয়ে দিয়েছি। শোন প্রীতি, যা আমার অনেক আগে করা উচিত ছিল সেটা আমি এখন করতে বলছি। তোর দিদির মুখের দিকে তাকাতো, এদের কি স্বামী সোহাগে নিহবার অধিকার নেই?
এদের কি নিজের পরিবার গড়ার স্বপ্ন থাকতে নেই? এবারে তোর সঙ্গেও ঠিক সেটাই হতে চলেছে। চলে যা এখান থেকে তুই। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে ঈশ্বর কোনো না কোনো রাস্তা খুলে দেন। শোন, এতে কিছু টাকা আর গয়না রয়েছে, কিছুদিন তো চলে যাবে, তার মধ্যে নিজের জন্য কোনো ব্যবস্থা করে নিবি তুই। আমাদের আশীর্বাদ তো সাথে আছে, তুই ভালোই থাকবি। কাঁদে না, চল। রাজা, তুই না বড় ইয়ে, তবে ঠিক আছে আমি 5 বাড়ি দিচ্ছি, যা রাউন্ড করে দাও। 30 গাড়ি এক্ষুনি তোমার গ্যারেজে পৌঁছচ্ছে। হয়ে যাবে কোথায় ভাই? নতুন গাড়ি কিনেছো, স্টার্ট হচ্ছে না? আরে ভাই, 2 হলো নতুন গাড়ি কিনেছি, আজ স্টার্ট হচ্ছে না, কি করব বলো? কোন কোম্পানির উপর ভরসা রাখবো বলো তো? গাড়ি চিনতে পারো না, গাড়ি কিনে ফেলেছো? ছাড়ো, আমি স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, গাড়িতে তেল আছে তো? হ্যাঁ, ট্যাঙ্কি ফুল আছে। বাহ, ভালো কথা। এই যে ভাই, জানো তো গাড়ি স্টার্ট করানো একটা আর্ট। একটা কিকে গাড়ি স্টার্ট হবে তবেই না বাপের বেটা। আরে মামু, গাড়িতে অনেক প্রবলেম আছে, মিস ফায়ার হচ্ছে। তুমি একটা কাজ করো, এটা আমার নতুন গাড়ি, এটা ওটা খেয়াল রেখো, একটু অন্য মনস্ক হলে লোকে গাড়ি চুরি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা রাউন্ড মেরে চেক করে দিচ্ছি, এরপরে গাড়ি দারুণ চলবে। হ্যাঁ আসি, আমার গাড়ি খেয়াল রেখো। এই যে ভাই, ওটা তো। আরে ভাই, গাড়ি চুরি করছো? গাড়ি চুরি করছি? চাবি আমার গাড়ি, আমার গাড়ি চুরি করবো? আরে ওই ভাই বললো যে গাড়িটা ওর, যে যা বলবে আপনি সেটা বিশ্বাস করবেন? কিন্তু ওই ওই ভাই বললো, ফালতু বকনা যাও না। কিন্তু আমার গাড়ি, আমার গাড়ি, এই গাড়ি, এই গাড়ি, আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে, এই গাড়ি আমার। আরে তাড়াতাড়ি কর, এই গাড়িটা আমাকে ডেলিভারি দিতে হবে। হ্যাঁ আক্রম ভাই, দেখো দেখো মালটা কেমন গ্লেজ দিচ্ছে। ইয়ে রাজা, এই বিদ্যাটা আমাকে একটু শিখিয়ে দে না। এই গ্যারেজের নাট বল্টু টাইট করতে করতে আমি একেবারে টাইট হয়ে গেছি, সারাদিন ধরে খাচ্ছি, টাকার মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু তুই আসছিস, 10-20 হাজার পকেটে পুরে নিয়ে চলে যাচ্ছিস। আক্রম ভাই, চুরি করবার ম্যাজিক শেখবার কত যে সাধনা দরকার সেটা তুমি জানো না। আরে লোকে একটা বাইকে 3-3টা তালা মেরে রাখে, তালা খোলা কি সহজ কথা নাকি? ছাড়ো ছাড়ো, মাল ছাড়ো। আরে হঠাৎ ফোন তোর, হঠাৎ কোথায় পাই আমি? তাহলে আমি একটা কাজ করছি, মালটা আমি নিয়েই যাই বরং, আস্তে আস্তে টাকা জোগাড় হলে আমায় আস্তে আস্তে ফোন করে দেবো। তোকে বোঝানো আমার কম নয়, তোকে তো দিতেই হবে। আরে দুঃখ সে গুজরা জিন্দগি, সুখ সে হো যা জুদা, ইয়া খুদা তেরি কুদরত সে, দোনো কা দিল না হো জুদা। বাবা বাবা আক্রম ভাই, শোনো, রেগুলার কাস্টমারের সাথে এমন খেলা খেলবে না। তুমি তো নাম্বার প্লেট চেঞ্জ করে 10-15 হাজার পকেটে পুরছো, আমাকে দেবার বেলায় কঞ্জুসি না? ওহো, এই ঠিক আছে, এইরকম গাড়ি আনবি? ধারে ধারে গাড়ি আনবি না? ঠিক আছে, বাই। আবে
এই সব রং টং বদলে দে আর নাম্বার প্লেটটা চেঞ্জ করে দে। ভাই এখানে কি হচ্ছে? দেখছো না কি হচ্ছে? বাইক এক্সচেঞ্জ ক্যাম্প। পুরনো গাড়ি দাও, নতুন বাইক নিয়ে যাও। জানো ভাই, আজ একটা দিনের জন্য স্কিম আছে, আজই করো। হ্যাঁ আচ্ছা, এটা কোন কোম্পানির ক্যাম্প? এনি কোম্পানি, মানে যে কোনো কোম্পানি গাড়ি দিলেই সেই কোম্পানির বাইক পাওয়া যাবে। আচ্ছা, আমার এই গাড়ি দিলে কত কি পড়বে? গাড়ির কন্ডিশনটা দেখতে হবে তো, মানে ইঞ্জিন ঠিক আছে কিনা, টায়ার ঠিক আছে কিনা, গাড়ি কত কিলোমিটার চলেছে। দেখে তো গাড়ি ঠিকই লাগছে। আচ্ছা, ইঞ্জিনের স্টার্টিং প্রবলেম নেই তো? একটা কিকে স্টার্ট হয়। তাহলে জিএম এর সাথে একটু ডিসকাশন করে নি, এক মিনিট। হ্যালো আকরাম ভাই। হ্যাঁ। স্কুটার কত দেবে? কত বছরের গাড়ি? 3-4 বছরের মনে হচ্ছে। 2000 দেব না ভাই, আর 500 টাকা বাড়াও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। হ্যাঁ, ভেবে নাও স্কুটারটা এক্ষুনি তোমার কাছে পৌঁছে গেছে। ওকে স্যার, ওকে। জিএম স্যার রাজি হয়ে গেছে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটার কন্ডিশনটা টেস্ট করে ফিরে আসছি। দুটো কিকে স্টার্ট হলো, বলে কিনা একটা কিক। জীবনে কাউকে মিথ্যে কথা বলবে না। আরে বাপু, সাফ সুপ করে নাট বল্টু টাইট করে দে, এরকম বসে বসে কাজ করে কি করে হবে? হ্যাঁ বলা আক্রম ভাই। আরে রাজা। আরে আক্রম ভাই, মাল। আক্রম ভাই, আরে তখন থেকে বলছি টাইটটা ঠিক করে দে, কি কাজকর্ম তোর কিছু বুঝতে পারছি না, এখনো হলো না ভাই? ও হতো ঝামেলা করেছে তো, এখন আমি ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন গাড়ি দেখলে অপেক্ষা করে বসে থাকবে আর পুরনো গাড়ি দেখলে সঙ্গে সঙ্গে ব্যস্ত? আরে এই গাড়িতে যত রং খরচ করবো সেই পয়সাটাও আমি পাবো না, আর তোকে দেবো কত? তার মানে তুমি ভালোগুলোই খাবে, এরকম ভাগলে নাকশিট কবে? এই আক্রম ভাই, এই গাড়ির পেছনে আমি 4 ঘন্টা পরিশ্রম করেছি। আচ্ছা ঠিক আছে, এই এতিয়াটা কাজ কর, 1000 টাকা নে। হাজার? এই গাড়ি 1000 টাকায় হয় নাকি? না হলে 500 আনে নিবি তো নে, না হলে গাড়ি যার থেকে চুরি করেছিস তাকে গিয়ে দিয়ে যা। দাও, কপালটাই খারাপ। হ্যাঁ আক্রম ভাই, হিরো হন্ডা বছর কানকের হবে বোধ হয়, কত দেবে বলো? ওহো, সব সময় তোমার সেই খিটমি, তোমার জন্য আমার মার্কেটটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতক্ষণে পথে এসেছো, ভেবে না 5 মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ এখনো মাল পাইনি, নম্বর প্লেট চেঞ্জ করছে। আক্রম ভাই এসব কি হচ্ছে? আরে রাজা তুই কি বলছিস, দিনকাল ভালো না, চারিদিকে পুলিশ চক্কর দিচ্ছে, যদি ধরা পড়ে যায় না তুই তো যাবি, আমিও সাথে সাথে যাব। হ্যাঁ আবে খলবে। আক্রম ভাই, খালি খালি কেন ব্যস্ত হচ্ছে বলো তো? তোর কি চিন্তা, তুই তো না একটা লোক, তোর বাচ্চা কাচ্চা আছে না, সংসার আছে, আরে আমার ছেলে বউ বেঁচে যাবে রে, অনাথ হয়ে যাবে। কেন এত টেনশন নিচ্ছ বলো তো? আক্রম ভাই, এই দুনিয়ায় কে চুরি না করছে? মন্ত্রী থেকে নেতা পর্যন্ত সবাই চুরি করছে, আমাদের তাহলে পাপ কোথায়? একজনের থেকে বাইক নিয়ে আরেকজনকে বাইক চালাতে দিচ্ছি, মাঝখান থেকে কিছু কামাই হয়, আমরা কি এটা নিচে চড়ছি নাকি? তাহলে আমাদের দোষ কোথায়? দাও মাল দাও, রেঞ্জ ধরো, বাই। কি সে বলে চলে গেল ছেলেটা? আক্রম ভাই, আক্রম ভাই এত মন দিয়ে দেখছো, গাড়িটা বোধহয় খুব পছন্দ হয়েছে। আরে রাজা, তুই আর কাউকে পেলি না, শেষে আমারই। চি 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 চি, কিছু বুঝতে পারছি না তো। বুঝতে পারলি না? আরে এই গাড়িটা না কালই বিক্রি করেছিল তুই, নাম্বার প্লেট বদলেছি, তার রং বদলেছি, আজ সকালে খাওয়ার জন্য হোটেলে গেছি, তুই গাড়ি নিয়েছু, এসছিস পয়সা নেবার জন্য আবার। আক্রম ভাই,
তোমার গাড়ি জানা থাকলে আমি কখনো হাত দিতাম না। ভুল হয়ে গেছে, সরি। সরি করবে চুরি, বলবে সরি। যা ভাগ এখান থেকে। এই আক্রম ভাই, 100 টাকা দাও না। আরে যা এখান থেকে। টেনশন বাড়িয়ে দেয়। এই মামু, জানা জাদু যে এমন এক নিমেষেতে হয়ে যাবে সব ভাগ, আমার যে জানা আছে এমন কায়দা, যেখানে যাই না কেন হবে ফায়দা, পৃথিবীর কাউকে আমি করি না ভয়ডর, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর। পলকে উড়ে যাব যে ধরবে আর আমাকে বলো, আকাশের চন্দ্র তারাকে ভ্যানিশ করে দিতে পারে, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর, এমন কারো ক্ষমতা নেই রে রাখবে আমাকে বেঁধে, আমি বাধা পড়ব কোন সুন্দরীর হাতে বন্দি, পড়বে বাধা সে যে আমারই হাতে, চুটকিতে আছে যে আমার এমন চোখ, আরে আমার যে জানা আছে ঝুমন তোর, আরে রে 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 রে, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর। সাধু সন্তোষ রাতের আধারে কত পাহারাদার হয়ে যায় আমাদের বন্ধু, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর, আর জানো নাকি সেই কথাটা চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো তুমি ধরা, ধরা পড়লে খানি টানা, ও সত্যি কথায় মিটবে না যে পেটের জ্বালা, মিথ্যে কথায় ছুটছে দেখো মন্ডা মিঠাই, আর ভেবে লাভ কি বলো ৭১৭, আরে রে 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 রে, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর, চারিদিকে রাখো নজর, এলো যে এই জাদুকর। রাজা, আক্রম ভাই বলছি, কি হয়েছে? স্কুটি 2 বছরের স্কুটি, হ্যাঁ মেয়েদের।
শেষ পর্যন্ত কিনা মেয়েদের স্কুটি চুরি করলি তুই? আরে মেয়েদেরই হোক আর ছেলেদেরই হোক, পয়সা দেবে মাল নেবে কত? আর তুই নিয়ে আয় 5,000 দেবো আর কত? 10 crore অন্তত। ও আর আমি গাড়িটা দেখি, পৌঁছে গেছে গাড়ি তোমার কাছে। আশেপাশে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? না ম্যাডাম, এখানে কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না। দু একদিন পরে আসুন, খবর থাকলে জানিয়ে দেবো। বলো। নমস্কার, আপনাদের ঘর খালি আছে? না, এখানে কোনো ঘর খালি নেই। মাসিমা, মাসিমা একটু শুনুন না। আমি যেখানে যাচ্ছি তোমাকে সেখানেই দেখছি, তাই চুপ করো। ভালোভাবে আমি জানি তুমি আমার গাড়ি চুরি করতে চাইছো। ওয়ে ম্যাডাম, তোমার গাড়ি কেন নেব? মুখ সামলিয়ে কথাবার্তা বলো, তুমি এই রাজাকে চেনো না? চিনবারও দরকার নেই, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। এই মন্দিরটা কি তোমার? মন্দিরের গেট দেখো, এই গেটের জন্য আমি 500 টাকা চাঁদা দিয়েছি। আমার এখানে বসে থাকার ইচ্ছা, আমি এখানেই বসবো, দেখি আমাকে ওঠায়। তার মানে যতক্ষণ তুমি গাড়ি না নিচ্ছ কোথাও যাবে না। এই গাড়িটা নিয়ে নিলে খুব অসুবিধায় পড়বো, আমি কোথাও যেতে পারবো না। এই ব্যাগে কিছু টাকা আর গয়না আছে, নিয়ে যাও আর এখান থেকে চলে যাও। আমিও চলে যেতাম, কিন্তু এত রাত্রে তোমাকে আমি হাত জোর করছি, দোহাই চলে যাও, না হলে চলে যাব আমি। গাড়ি খারাপ হোক আর গুন্ডারাই ধরুক, কি অ্যাক্সিডেন্টই হোক, প্লিজ চলে যাও। Ah!
তুমি ঠিকই অনুমান করেছিলে। সকালে তোমার তোমার এই গাড়ির জন্য তোমায় ফলো করছিলাম। তুমি ঠিক সময় এসে পৌঁছেছি, না হলে গুন্ডারা। আচ্ছা, তোমাকে সকাল থেকে দেখছি, তুমি এখানে সেখানে ঘুরছো, বাড়ি ছেড়ে চলে এসেছি কি কারণে? তোমার মতো স্মার্ট মেয়ে কিনা একা ঘুরছো রাতের আঁধারে এই মন্দিরের সামনে? এসব কোনো উপায় নেই, তাই একটাই রাস্তা, আমার জানা। অবশ্য তোমাকে আমি চিনি না, আর তুমি আমাকে চেনো না। খালি তোমার বিষয় একটাই বলতে পারি, চোর হলেও আমার একটু মনুষ্যত্ব আছে, বিপদে আপদে লোকের পাশে দাঁড়াই। আর তাই বোধহয় শহরের কিছু লোক আমাকে ভালোও বাসে। যদি বিশেষ কোনো আপত্তি না থাকে তাহলে আমি জানতে চাই তোমার কি হয়েছে। আমার বাবা আছেন, মাও আছেন, কিন্তু আমার সৎমার অত্যাচার আমি সইতে পারছি না। তিনি একজন হিজড়ের সাথে আমার বিয়ে দিতে চেয়েছেন, সেই জন্য আমার মা কিছু টাকার গয়না দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখানে একটা ঘটনা ঘটেছে মানে আরো অনেক কিছুই হতে পারে, গুন্ডারা আবার ফিরেও আসতে পারে। যদি তুমি খারাপ না ভাবো তাহলে এই পাড়ায় আমি থাকি। অবশ্য ছোট ঘর, কিন্তু আজ রাতের মতো তুমি সেখানে নিরাপদে থাকতে পারবে, কিছু ভেবো না। এমনিতে তোমায় খুব ক্লান্ত মনে হচ্ছে, হয়তো সারাদিনে কিছু খাওনি বোধ হয়। চলো আমার সঙ্গে, চলো চলো না। তুমি কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আজ একটা দিনের ভিতরে নিশ্চয়ই জেনে গেছো আমার কাজ কি। মাঝে মাঝে ভাবি এই ছেড়ে দেব, কিন্তু ভালো কাজ পেলে না হয়। তোমাকে দেখলে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো বড় লোকের মেয়ে হবে, পড়ালেখা জানা মেয়ে। এই ঘরের অবস্থা যা, এখানে থাকতে তোমার খারাপ লাগবে। ব্যাস একটা রাত অ্যাডজাস্ট করে নাও, কাল সকালে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। খাবার রেডি? আরে আমি এখন ভালো হয়ে গেছি, চলে যাবো। আমি কোথায় যাবে? আবার গাড়ি করে সারা শহরে ঘুরবে, আবার তোমাকে গুন্ডায় ধরবে। শোনো, সারাদিন আমি আমার ব্যবসার কাজে সারা শহরে ঘুরে বেড়াই, রাত্রি হলে আমি ঘন্টা কয়েক শুয়ে পড়ি। তুমি এই ঘরে পুরো নিরাপদে থাকবে। কিন্তু কতদিন?
তারপরে তুমি একা এখানে থাকো, পাড়াপড়শি আস্তে আস্তে আমার কথা জানবে, তারপর। প্রীতি, আমি জানতে পেরেছি কোন অবস্থায় তুমি ঘর ছেড়ে চলে এসেছো। তবুও ঘর হচ্ছে ঘর, ওখানে ফিরে গেলে খুব ভালো হয়। কখনো নয় রাজা, তুমি আমার সৎমার অত্যাচার দেখলে তুমি নিজেই কেঁপে উঠবে। তুমি বোধহয় এই রাজাকে চেনো না, রাজা কখনো কাঁপে না, ব্যাস সবাইকে কাঁপায়। প্রীতি, বড় বড় গাড়ি আমি চুরি করি, থানার ভেতর থেকে গাড়ি চুরি করেছি, বড় বড় তালা এই রাজার কাছে হার মেনে যায়। আমার যা মনে হচ্ছে, তোমার সেই সৎমার সঙ্গে আমার নেহাতি দেখা করা দরকার। রাজা, চলো তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসি আমি। রাজাকে বিশ্বাস করে যখন রাত কাটিয়েছে, আর একটু বিশ্বাস করো, আমার সঙ্গে তোমার বাড়িতে চলো, দেখবে সব সমাধান হয়ে যাবে। কিন্তু সে তোমাকে তো ঘরে ঢুকতে দেবে না। কোনো তো রাস্তা থাকবে। হ্যাঁ, সেভাবে মাইচারা সব সব থেকে নিরাপদ, সব থেকে নিরীহ, তাই ভেবে আমার দুই বোনকে দুটো মাইচার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই রাজা কখনো রাজা সেজেছে, কখনো মন্ত্রী সেজেছে, কখনো অফিসার সেজেছে, কখনো জুতোও পালিশ করেছে, 400 বাইক চুরি করার জন্য 200 বার পেশা বদলাতে হয়েছে। হয়ে যাবে, এই নতুন পেশাটা হয়ে যাবে। রাজা, আমার আমার খুব ভয় করছে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। কে তুই? এই ঘরে ঢোকার তো সাহস কিভাবে হলো? আর তুই তুই কোথায় গিয়েছিলি? এই দেখো, সাক্ষ দেবী প্রতিমা, ওরে আমার মা গো, রেগে আছো রানী? তোর তো খুব সাহস। আগে কি ছিল দিদি, তোমাকে দেখার পর সাহস খালি বেড়ে বেড়ে চলেছে আমার। এই যে দিদি, আমি না ভালো করি, মালিশ ভাই। এই যে এরকম বড় বড় চোখে দেখছো কেন? এসো এসো এসো, বসো ভাই, ভালো করে বসো। কে তুই? আরে কি করছিস? ছাড় আমাকে। আমার নাম রাজা। না 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 না, রাজা তো সে, আমি রানী ভাই। এই যে দিদি, আমার নামটা ভালো লাগেনি। তুমি খালি চুপচাপ বসে থাকো। দিদি, এটা কে? ওরে আমার মা গো, কি সুন্দর গা। এই লো, তুই একটু বস না, তোকেও একটু করি। দামলু, তুই চুপ কর তো। এই রানী, টিভি আয়। ওরে আমার মা গো, ভালো লেগেছে না? আচ্ছা রানী, তোর আর কে কে আছে? কেউই নেই। আমাদের কি কেউ থাকি? এমন বড় লোকেদের ঘরে কোথাও মাস, কোথাও দুমাস, কোথাও বছর কাটিয়ে দিই। এই যে দিদি, আমার না সব জানা, সাফ সাফাই করা আমার মেন কর্ম, কাপড় চোপড় ঘর বাড়ি বাসন কোসন লক্ষ্মী সোনা হয়ে সব সাফ করে দিই। বুঝলি রানী, আমাদের ঘরের কাজের জন্য এরকম একটা লোক দরকার। তুই একটা কাজ কর না, এবার তুই কিছুদিন আমার ঘরে থেকে যা। থাকবো কেন ভাই, থাকছি বলেই জানো। এই যে দিদি, বাউল বাতাসে তোমার কাছে এনেছে, কত লোকের দোকান সাফ করেছি। দিদি, এমন মায়ায় জড়িয়ে দেব, জীবনে ভুলবে না।
রানী বলি কেউ এসেছিল। তুমি আজই যাও দিদির জন্য এক ভরির একটা হার কিনে আনো, দেখছো না ওর গলাটা কেমন খালি খালি দেখা যাচ্ছে। আমি নিজে থেকে চা নিয়ে এসেছি, এই যে নাও ভাই, এই চা খাবে, রানীর গুণ গাইতে হবে। এই যে তোমার জন্য এনেছি ভাই। এ নতুন এসেছে, ওর নাম রানী, বললো তো যে ওর আর কেউ নেই, আমাদের একটা লোকের দরকার, বললাম থেকে যা। ওরে আমার বাপকু, তোমায় কি লাগছে গো, মুন্ডটা যেন গ্লেজ দিচ্ছে। কালী মায়ের কি রে ভাই, তোমাদের দুজনের জুটি না পুরো রাম সীতার জুটি, আর এটা দ্বিতীয় হনুমান। এই ছাড় কি করছিস? দেখো বাপ, আমি ভালো টিপি। এই রানীকে কেউ কখনো কোনো কথাই মানা করে না, জানো তো বাপু। আমি না এই ঘরের সব কিছুর দায়িত্ব নিয়েছি, এই ঘরের যত নোংরা আছে সব সাফ করে তোমার মুন্ডুর মতো চকচকে করে দেবো। আচ্ছা আচ্ছা, রাজেশ্বরী চলো তো, আমাকে আবার অফিস যেতে হবে, চলো চলো। তোমার যা খুব না, কাল সারা রাত শুতে পারিনি, খালি স্বপ্ন দেখেছি। আজ রাতে তোমার কাছে আসছি, মালিশ করে দেব, এমন মালিশ করব তুমি খালি রানীকে স্বপ্ন দেখবে। ওরে আমার মা গো। হ্যাঁ গো, তুমি মেয়ে মানুষ হয়ে কেন পাঠিচ্ছে গো, আমি এ ঘরে কেন আছি তাহলে? তুমি যাও তো, মাকে আমি একটু টিপি। যাও তুমি, যাও ভাই। মা, মা আমি বহুত ফিল্ম দেখেছি, করিনা, ক্যাটরিনা, প্রিয়ঙ্কা, কোন হিরোইন তোমার মতো হবে বলো? মাথা থেকে পা পর্যন্ত একই ছাঁচে গড়া, কেউ তোমার মতো হতে পারবে? তুমি দেখতেও যেমন, তোমার হৃদয়টা ঠিক তেমনই। এই যে মা, এর দৌড়ে তার দৌড়ে দৌড়ে ঘুরেছি, তুমি তোমার পদতলে আমায় ঠাঁই দিয়েছ, বলে দিচ্ছি মা, এই জায়গা থেকে সরিয়ে দিও না যেন। হ্যাঁ না রে, না দেব না, তুই টেপ তো। জানো তো মা, কাজ ছাড়া আমার বসে থাকতে একদম ভালো লাগে না, সব সময় আমার কাজ ভালো লাগে, তুমি ভালো। এই যে মা, যে সময় আমার দরকার হবে না, খালি রানী এরকম করে ভালো করে ডাক দেবে, আমি যেখানে থাকি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবো। প্রীতি, প্রীতি তুমি কাঁদছো কি জন্য? রাজা, তুমি কেন এসব করছো? কি জন্য এখানে পড়ে রয়েছো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও, এই ঘরে কেউ তোমাকে চিনতে না পারে, আমি তো চিনেছি। তুমি চুরি করো, ডাকাতি করো, তোমার দুনিয়ায় তুমি বেশ খুশিতে ছিলে, একজন পুরুষ মানুষ হয়ে তুমি। তোমার এই বেশ, এই চাল চলন আমার আমার খুব খারাপ লাগছে রাজা। প্রথম দিনে শুধু তোমাকে চোর ভেবেছি, রাত্রে জেনেছি তোমার ভেতরে একটা ভালো মানুষ আছে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, সেই ঋণ আমি জীবনে শোধ দিতে পারবো না, ব্যাস তুমি চলে যাও। যাবো কি? নিশ্চয়ই চলে যাব, এই ঘরে পাকাপাকি থাকতে আসেনি। আর তুমি এটাও ভেবো না যে এই ঘরে আমি খালি তোমার জন্য পড়ে রয়েছি, একটা বহুত পুরনো হিসাবে এই ঘরের সঙ্গে আমার বাকি আছে। তুমি এই ঘরকে আগে থেকে চেনো? ঘর নয়, ঘরের লোকগুলো,
সময় আসুক প্রীতি, সব বলবো আমি, তুমি সব জেনে যাবে। থাক থাক, ওকে দিয়ে তুই খাবি যা। আলো দিদি, আমরা তো সবাই এখানে খাচ্ছি, কিন্তু ওই বড় মা, তারা তিনজন কোথায় বসে খায় তা তো আমি জানি না। ও, তুই আগে খা, পরে সব জানবি। মা গো, আমার খুব খিদে পেয়েছে যে। না রে মা, আর একটু অপেক্ষা কর, তারা সবাই খাবার পরেই না তোকে এনে দেব। চিকেনটা বেশ ভালোই হয়েছে না? একদম হয়ে গেছে, এসে অর্ধেকটা খাও। হয়ে গেল। আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। নাও, খেয়ে নাও। চল, রাখাল বুঝতে এখানে বস। একটা কথা বলবো, এই ঘরে থাকার মোটেই ইচ্ছে নেই রে। পরিস্থিতিতে পড়ে আমরা এখানে পৌঁছেছি, কিন্তু তখন কি জানতাম আমাদের এই ঘরের জামাই হতে হবে? বসন্ত ভাই, পুরুষ মানুষ পুরুষ মানুষ, যত মেয়ে ট্রেনিং দিই আমরা, আমরা কি মেয়ে হতে পারি? তাহলে কি করবো আমরা, পালাবো? না না বসন্ত ভাই, আমরা চাকর হয়ে থাকতে পারি, কুকুর হয়ে থাকতে পারি, কিন্তু আমাদের যাদের সঙ্গে বিয়ে হয়েছে তারা তো কখনো আমাদের অসম্মান করেনি, আমরা ওদের রেখে যেতে পারবো না বসন্ত ভাই। হ্যাঁ ঠিক কথা, দেখবো না হয় নতুন দিন কবে আসে। মা মা, এই মা, কি আছে? না মা, তোমাদের খাবার নিয়ে এসেছি, খেয়ে নিও মা। খাবার কোত্থেকে এনেছো? রান্নাঘর থেকে মা। দেখো মা, ওই গোপে তা দেওয়া লোক আর তার বোন রাজেশ্বরী, রাজেশ্বরী না রাক্ষসী কে জানে, তারা তোমাদের ডেলি ডেলি এঁটো খেতে দিচ্ছে, তোমরা সেটাই খাচ্ছ, আমার ওসব ভালো লাগছে না, সেই জন্য তারা খাবার আগে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসেছি মা। নাও। না, এটা তুমি নিয়ে যাও। এই মা, বাচ্চা বয়সে চিরতরে বাবা মাকে হারিয়েছি, ছোট থেকেই অনাথ, যেখানে সেখানে যেমন তেমন করে দিন কাটিয়েছি, কিন্তু এই ঘরে আসার পরে আর তোমাদের দেখার পরে কেমন যেন মায়া জন্মে গেছে। সত্যি বলছি মা, তুমি যদি খাবার না খাও মা, তবে এ ঘরে জলও খাবো না, শুকিয়ে শুকিয়ে এখানেই মরে যাবো, আমি কিচ্ছু শুনবো না। তুমি এখানে বসো তো, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। আরে মেজদি কোথায় গেছে? আমি ডেকে নিয়ে আসছি। এই ঘরে খাবার কিভাবে এসেছে বলছি? এই ঘরে খাবার কিভাবে এসেছে? মা, আমি নিয়ে এসেছি। কাকে বলে এনেছিস তুই? মা, ও তাহলে এরা খাবার চেয়েছে আর তুই এনে এদের খাবার দিয়েছিস না? কেন,
এ কি কোনো দেবী যে আমাদের খাবার আগে ওকে ভোগ দিতে হবে? বুঝলি রামরু? আমি তো সেটাই ভাবছি। প্রত্যেকদিন খাবার কেন শর্ট হচ্ছে? তার মানে কিচেন থেকে খাবার সোজা এখানে আসছে, ডাইনিং টেবিলে আর যায় না। তোমাদের আগে খাওয়া দরকার না, আমাদের খাবার আগে। ও খাওয়াচ্ছি, চল চল এখান থেকে। খাবার চুরি করে এনেছি, চল চল আজ দেখাচ্ছি মজা তোকে, চল। না আমাদের খাবার না বলে চুরি করা, আমাদের না বলে খাবার দিস তো দেখাচ্ছি মজা তোর ভবলীলা সাঙ্গ করে দেবো। আর কোনোদিন যদি আমাদের না বলে ওদের খাবার দিস তো তোর কবলির আমি সাঙ্গ করব। হে ভগবান, কত জ্বর! এত রাত্রি তুমি এখানে? রাজা, তুমি শুয়ে পড়ো, তোমার শরীর ভালো নেই। না না, আমি ঠিক আছি। কেনই বা আমাদের জন্য খাবার আনলে, আর কেনই বা এত মার খেলে? টার্গেটে পৌঁছানোর জন্য রাজা সবকিছু করতে পারে, সবকিছু সইতে পারে। একটা একটা বাইকের পেছনে আমি চার চার দিন ঘুরেছি, ফাইনালি বাইকটা হাতিয়ে নিয়েছি। আজ আমার একটা পাল্টা মারে তোমার এই মামুকে চার বালতি জল খেতে হতো, কিন্তু খেলাটা সেখানেই শেষ হয়ে যেত। অর্ধেক খেলা ফেলে যাওয়া এই রাজার অভ্যেস নেই। কিন্তু আমার যে সয় না রাজা, তুমি এখানে থাকলে তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আর চোখের সামনে থেকে একটু দূরে চলে গেলে বাঁচতেও পারবো না। বলো কি করব রাজা? প্রীতি, একটা কথা বলবো, এর মধ্যে তুমি আমার জীবনে একটা বহুত বড় পরিবর্তন এনে দিয়েছো। তুমি গো আমারি।
অপ সরি মরতে তুমি এলে মনকে যে আমার হরণ করে নিলে স্বর্গেরই অপ সরি মরতে তুমি এলে মনকে যে আমাকে সে যে ভালোবেসেছে পাগল করেছে হাসি তারি কোথায় ছিলে গো ও সুন্দরী হবে কি তুমি গো আমারি মারুতি কারের মধ্যে এই ট্রাকের সাউন্ড আক্রম ভাই চিনতে পারছো না আমি তোমার রাজা তোমার পার্টনার রাজা তুই আবে তোরে কি বেশ পরিস্থিতির কারণে এই সব ড্রেস পড়তে বাধ্য হয়েছে আক্রম ভাই আক্রম ভাই তোমার একটা সাহায্য আমার দারুণ দরকার কি দরকার বলতো আচ্ছা 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 ঠিক আছে কারা বেজন ওই এদিকে আয় কি আছে তোকে একটা কাজ করতে হবে কি কাজ
আক্রম ভাই, এ তো বলছে কম নড়ছে বেশি। আরে ও নড়ে নড়ে এত বড় হয়েছে, পারবে ডান ডান। জেকে ভাই, ও জেকে ভাই, রাজেশ্বরী বেহেন, ও রাজেশ্বরী বেহেন, কেউ কোথাও নেই নাকি? চপ চপ, না থাকো কিছু যায় আসে না, এটা নিজেরই বাড়ি, নিজের বাড়ি ব্যস্ত আর কি আছে, নেই বস। আচ্ছা ঠিক আছে রাজেশ্বরী বেহেন। আপনি হচ্ছেন জেকে ভাই আর ইনি হচ্ছেন রাজেশ্বরী বাহিন। আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, এ হচ্ছে কাটা মিটুন, বিয়ে করবে করবে বিয়েই হয়নি, বয়স গড়গড় করে বেড়ে যাচ্ছে, শুনলাম আপনার মেয়ে আছে তাই প্রস্তাব নিয়ে এসেছি। আমার যা মনে হচ্ছে এ মেয়েকে আগে থেকে চেনে, না হলে ওকে বিয়ে করার এত জেদ কেন? এর আর কে কে আছে? না না ওর আর কেউ নেই, আমার কাছেই পড়ে থাকে, ওর তিন কুলে কেউ নেই। এই দেখো আমাদের প্রীতির বিয়ে ফাইনাল হচ্ছে, কিন্তু জামাই এদের মতো হওয়া দরকার ভাই। ওরে আমার মা গো, পুরো মিঠুন স্টাইল মারছে, তাহলে এদের মতো চলে দেখাও তো। আরে আমি চলে দেখাই না, আমি ভরে দিয়ে দেখাই। ওরে আমার মা গো, কিছু মাইন্ড করবেন না, কথাটা হচ্ছে কি এই ব্যাটারা এমনই কথা কথা ছুরি পচালি, একে যদি আপনি জামাই করেন না এই টাউনে কোনো ব্যাটার সাধু নেই এমন চোখ তুলে আপনার দিকে তাকায়, বা বাকি থাকছে সম্পত্তি, আপনার তিন কন্যা তো পুত্র নেই, এ ভাগে পেয়ে গেলে কোটিপতি হয়ে যাবে তো। তাহলে বিয়েটা ফাইনাল? কিচ্ছু ফাইনাল নয়, চুপচাপ এখান থেকে চলে যাও, আমার সম্পত্তির লোভ তোমাদের টেনে এনেছে না, গেট আউট, যাও। এবার কিভাবে বিয়ে করবি তুই চিন্তা করবি, চল চল। বাকি থাকছে সম্পত্তি, আপনার তিন কন্যা তো পুত্র নেই, এ ভাগে পেয়ে গেলে কোটিপতি হয়ে যাবে তো, এ ভাগে পেয়ে গেলে কোটিপতি হয়ে যাবে তো। ওরে মা গো, হ্যাঁ গো মা, কি হলো মা, এমন করে কেন বসে আছো? ডাক্তারানী মুড আমার ঠিক নেই, তুই এখন যা। এ বাবা, আমার মা এখানে এত টেনশনে পড়েছে আর আমি কি না একা ছেড়ে চলে যাব? এই যে মা, তুমি না ভারী সরল, পিড়িতের চালাকি তুমি বুঝতে পারো নি মা। কি বলতে চাইছিস বলতো? হ্যাঁ মা, এই যে পিড়িতিকে বিয়ে করবার জন্য এসেছিল না, এসব নাটক। হ্যাঁ মা, আমি যেমন এখানে তোমার ঘরে আছি, আগে তো এখানে সেখানে ঘুরেছি, সেই ছেলেটা গো আর পিড়িতি গো কতবার কত জায়গায় দেখেছি মা, পার্কে সিনেমা হলে সব জায়গায় দেখেছি মা। এই যে মা, ওই ছুরি না ওকে জেনে শুনে এখানে ডেকেছে, আর তোমার মুখ থেকে যদি খালি হ্যাঁ বেরিয়ে যেত তাহলে তো কাণ্ড হয়ে যেত, তারপরে কি হতো জানো মা? তোমারই সম্পত্তি ফাঁক করে ওই ছোড়া সোজা চম্পট দিয়ে দিত মা। আচ্ছা রানী, এসব তুই নিজে চোখে দেখেছিলি? মা গো মা, আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি? মাই গড, ওরে মা গো, এবার খেলা চমবে। প্রীতি, প্রীতি কোথায় গেল সে? প্রীতি, মা মা আমাকে ডাকছো? ম্যাডাম তাহলে প্রেম করেছেন, আর তোকে তো যে দেখবে ভাবে তুই কিচ্ছু জানিস না, এই ঘরে থেকে আমার চোখ এড়িয়ে এত দূরে এগিয়ে গেছিস তুই, বাহ। দিদি দিদি, ওকে আমার হাতে ছেড়ে দে, অ্যাসিড দিয়ে এমন মুখ পুড়িয়ে দেব সারা জীবনে ঘর ছেড়ে বেরোতে পারবে না, প্রেম কিভাবে করবে? এই বল কাকে ভালোবাসিস তুই? বিশ্বাস করো মা, আমি কাউকে ভালোবাসি না। বল বল বল, কাকে ভালোবাসিস তুই? রাজেশ্বরী। তোর খুব বার বেড়েছে, তুই বুঝে জানিস না
যে মা স্নেহের আঁচলে চোখ মোছাতে পারে, দরকার পড়লে সেই মা আঁচলে কোমর গুঁজে লড়াইও করতে পারে। তোমার খুব বার বেড়েছে, তার সঙ্গে কি কথা বলতে হয় বোধহয় ভুলে গেছ। রাজেশ্বরীর সঙ্গে তর্ক করার তোমার সাহস হলো কিভাবে? মেয়েদের অতিরিক্ত লাই দিলে তারা বিপথে চলে যায়। রাজেশ্বরী শাসনের ফলে তোমার মেয়েরা ঠিক আছে, নজেত এই ঘর এই পরিবারের কথাটা রাস্তাঘাটে আলোচনা হতো। যাও ভেতরে যাও। দরকার নেই, আমি আজই আমার মেয়েদের নিয়ে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। দরকার নেই তোমার এই ঘর, দরকার নেই তোমার এই শাসন। যেখানে থাকবো লোকের বাড়ির বাসন মেজে ওদের বাঁচিয়ে রাখবো। চল সবাই। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তুই কি ভেবেছিস তুই একা চালাক? মেয়ে জামাই নিয়ে চলে যাবি, তারপর আমার নামে একটা কেস করে এই সব সম্পত্তি মেয়েদের নামে করে দিবি, আর আমি কোথায় যাব? রাস্তায় যাবে কোথায় ওরা দিদি? এ ঘর ছেড়ে পা বাড়ালে এক একটা ধরে টুকরো টুকরো করে রেখে দেবো, থাকবে আরো ভালো বলবে। বুঝলি, তোর সব পদ বন্ধ করে দিয়েছি, কেবল একটা পদ খোলা আছে, আজকের পরে সেটাও বন্ধ করে দেব। চোর ছোট মেয়ে, এই প্রীতির বিয়ে দেবো। আজকে না নিজের ইচ্ছে প্রেম করেছে, কাল যদি মনে করে ও তার জামাইকে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়বে, তাই আমি ওর বিয়ে ঠিক করেছি, আর কালই ওর বিয়ে হবে। না রাজেশ্বরী, না, তুমি আমার এই মেয়ের সাথে এরকম করো না। শোন, খুব ভালো করে জানিস তুই আমি যা বলি সেটা করে দেখাই, দেখবি দেখবি তোর জামাইকে। শট, আয় রানী। দেখ এই হবে তোর জামাই। সে প্রীতির যোগ্য নয়, একজন নারীর একজন পুরুষের দরকার, কিন্তু রানী রানী পুরুষ নয়, একটা মাইচা, এই তো। কিন্তু তোর মেয়ের জন্য এই হচ্ছে উপযুক্ত। আমার তো ভাগ্য খুব ভালো, একে খোঁজার আগেই আমার কাছে এসে পৌঁছে গেছে। শোনো, কালকেই বিয়ে হবে, তুমি সব ব্যবস্থা করো। আর তুই শোন, যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে তার পরিণাম কি হবে তুই ভালোভাবে জানিস। চল বলছি, চল চল। মামাশ্রী একটু শুনবে? হ্যাঁ। আমার চপ্পলটা একটু নিয়ে আসবে? কি বললি, তোর চপ্পল আমি আনবো? হ্যাঁ। আরে মাইচা, এই ঘরে জামাই হয়েছে বলে নিজেকে হনু ভেবেছো? তুমি চপ্পল আনবে না? বললাম তো না আনবে না। না
ওরা যা চায় তাই হয়। দুটো মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে, আর আজ প্রীতির ভবিষ্যৎটাও নষ্ট হয়ে গেল। সেদিন বাড়ি থেকে চলে গিয়েছিল, ভালো হয়েছিল, কেন যে ফিরে এলো কে জানে। যেখানে ও গিয়েছিল সেখানে মরে যেত, কে কারোর সঙ্গে পালিয়ে গেলে ভালো হতো, ও তো সুখে থাকতো। এ আমি সহ্য করতে পারছি না মা, মারে তোদের এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। তুমি কে জামা, এটা আমাদের ভাগ্যের লেখা, ভাগ্যে যা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে। না ভাই, ওই থাপ্পড়ের কথা মনে পড়লে আমার গায়ের রক্ত গরম হয়ে উঠছে, আমার কানের মধ্যে এখনো সাই সাই করছে। আরে আমিও তো সেটাই ভাবছি, ওই মাইজারা তো সাহস হলো কি করে। আরে তোমরা এত ব্যস্ত কেন করছো? বেচারা বিয়ের জন্য সারাদিন উপোস করেছে, হঠাৎ মাথা গরম হতেই পারে, থাপ্পড়টা মেরে দিয়েছে। না ভাই, কেমন যেন ডাউট হচ্ছে। রানে, এই রানি, রানী নয় রাজা। আরে এত বড় ঘরের যখন জামাই হয়েছি আমি, এসব তো পড়তেই হবে না। আরে এত ছোট্ট বাতাস দেখে তোমাদের ফিউজ উড়ে যাচ্ছে, ঝড় তুফান এলে তো তোমাদের ট্রান্সফরমারই পুড়ে যাবে। রানী অনেক হয়ে গেছে, তুই চুপচাপ ড্রেস বদলে নিজের ড্রেস পরে আয়। রানী, সারা জীবন খুঁজলেও তোমরা ওই রানীকে পাবে না, কারণ বিয়ের মন্ত্রে রানী জ্বলে মরে গেছে। শাশুড়ি দেবী, তুমি বোধহয় একটা কথা জানো না, যেখানে বাঘের ভয় থাকে জেনেই রেখো সেখানেই সন্ধে হয়। দেখো না, তোমার যেখানে ভয় ছিল ঠিক ঠিক সেটাই হয়ে গেল। যে পুরুষকে তুমি সারা জীবন ভয় করে এসেছো সেই পুরুষই তোমার ঘরের জামাই হয়েছে। তুমি সেদিন রানীকে দেখেছিলে, রানীকে তার বিষয়ে প্রশ্ন করেছিলে, আজ এই রাজা তোমার সামনে এসে দাঁড়িয়েছে। রাজাকে তার বিষয়ে কোনো প্রশ্ন করবে না? ঠিক আছে, না প্রশ্ন করো, কিন্তু এই রাজা তার বিষয়ে সব কথা বলবে। এই রাজা হচ্ছে একজন মোটর সাইকেল চোর, সারা জীবন ধরে সে চুরি করে এসেছে, আর পরিস্থিতিতে পড়ে সে এই ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে। শ্বশুর মশাই, হাঁ করে আছেন কেন? হ্যাঁ জানেন তো, বহুবার চুরি করে বহুবার আমি জেল হাজত খেটেছি, হাজতের ভিতরে অনেক দফা শুনেছি। একটা বয়স্কা মেয়েকে যদি আপনি বারবার অত্যাচার করেন, তাতে আইনের যে দফা আছে সারা জীবন আপনাকে জেলে কাটাতে হতে পারে। আর একটা কথা জানবেন শ্বশুর মশাই, যদি প্রথম স্ত্রী ঘরে থাকে তো অন্য কোনো স্ত্রীকে ঘরে এনে রাখেন, আর যদি প্রথম স্ত্রী কমপ্লেন করে তাহলে আপনাদের দুজনকেই সারা জীবন জেলের খানি টানতে হবে। আর মামা শ্রী ডমুরুধর, বড় গোপ রেখেছ, কিন্তু তুমি বোধহয় জানো না, যদি কাউকে মেরে ফেলবো অ্যাসিড ঢেলে দেবো বলে হুমকি দেবে তাহলে আক্রম ভাইয়ের কসম 2 সেকেন্ডের ভেতরে হ্যান্ডকাপ পড়তে হবে। তোমাদের তিনজনকে যে যে কথা বলেছি সেটা ভালোভাবে মনে রেখো, আর এই ঘরে ঠিকভাবে থাকবে, কারণ স্রোতটা উল্টো বইতে শুরু করেছে, ঠিকভাবে না থাকলে যেন ভেসে যাবে। এই বড় ভাই, আমাকে একটু চিমটি কাটো। কেন ভাই? আমি যা দেখছি তা সত্যি দেখছি না স্বপ্ন দেখছি জানি না। স্বপ্ন নয়, একদম সত্যি, মনে যা হচ্ছে ছোট জামাইয়ের মাথাটা একবারে গোলমাল হয়ে গেছে। হ্যাঁ বড় ভাই, আপনি বাঁচলে বাপের নাম, এখানে লুকোই আমরা, ওই বাঘ বাঘিনী খেপেছে, আমাদের দেখলে ওরা কামড়ে দেবে,
বেশি কথা বলো না, চুপ থাকাটাই ঠিক। রানী ও এখন রানী দিদি না, ও এখন রাজা হয়ে গেছে না। ইয়ে রাজা, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তুমিও আমাদের কোনো ক্ষতি করো না। তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। ভাই তোমাকে হাত জোড় করছি, আমাদের পেছনে লেগো না। আমরা এই কুলেরও নই, কি ওই কুলেরও নই। চুপ! কতদিন এভাবে ভয়ে ভয়ে পুরুষত্বকে লুকিয়ে রাখবে? লজ্জা করে না তোমাদের? মানছি আমিও তোমাদের মতো বেশ ধরেছি, কিন্তু আমি বেশ ধরেছি কিছু বাঁকা লোককে সিধা করবার জন্য। আর তোমরা এভাবে এ ঘরে কেন পড়ে রয়েছ জানো? তোমাদের মতো আমাকে কুকুরের মতো থাকতে হয়েছে। সেই দিন এই রাজাকে পেটের জ্বালায় রাস্তায় পড়ে থাকতে হয়েছে, তারপরে নিজের ভাগ্য নিজে লিখেছে। নিজেদের বুকে হাত রেখে বলো তো, তোমাদের কি তোমাদের স্ত্রীদের সাথে মিলতে ইচ্ছা করে না? সুন্দর সংসার করতে ইচ্ছা করে না? না এই ঘরে একটা জঞ্জালের মতো পড়ে থাকতে ইচ্ছা করে? ছি! আরে ওরা তোমাদের মারবে, এই তো তারা দশটা মারলে তোমরা একটা মারতে, ব্যাস। সেই দিনই খেলাটা উল্টো হয়ে যেত। ভগবান তোমাদের পুরুষ মানুষ করে জন্ম দিয়েছেন, তোমরা পুরুষ মানুষ হয়ে বাঁচবে, নিজেদের অধিকারকে হাত পেতে নয় হাত মুঠো করে কেড়ে আনবে। আজ এখন এই মুহূর্ত থেকে তোমরা হচ্ছ প্রকৃত পুরুষ। আর যদি কখনো তোমাদের এরূপ দেখি তাহলে সত্যিকারের করে দেব। রাজকুমারের মতো দেখাচ্ছে। বড় ভাই আজ হচ্ছে রাজার ফুলসজ্জা, আমাদেরও ফুলসজ্জা হওয়া উচিত। আমার লজ্জা করছে, তুমি বলো না। এই এরকম ফুসফুস করছে কেন? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? এরা পুরুষ মানুষ হয়ে কিছু বলতে পারছে না, আমরা স্ত্রীলোক হয়ে কিভাবে বলবো? বড় ভাই আমরা না হয় পুরুষ হয়ে গেছি, কিন্তু পুরুষের প্রকৃতি আসতে সময় লাগবে। আমি দম পাচ্ছি না, তুমি একটু বলো না, বড় ভাই হিসেবে বলো। বলবো? এই শুনছ? এই শুনছ? আরে শুনবে কি? চলো ভাই, আমার দ্বারা হবে না, তুমি বলো না। আমি বলবো? আমি দম পাচ্ছি না, তুমি একটু বলো। ছোট ভাই তুমি একটু কথা বলো, আমি আসছি। বড় ভাই আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে, আমিও তোমার সঙ্গে যাব। চলো চলো আসছি। প্রকৃত পুরুষ মানুষ যখন হয়ে গেছে পুরুষত্বটাও দেখাবে। যা ভাই, ছেলেটা কি বলে গেল? জেলে থেকে নাকি সব আইন কানুন গুলে খেয়েছে ভাই। সত্যি যদিও কমপ্লেন করে দেয় না, তোমরা দুজন তো ভেতরে যাবেই, আমার অবস্থাটা কি হবে বলতো? এই ঘরে থেকে তুইও মাইকা হয়ে গেছিস। আবে এই আরে ছোড়াটা চাল করে এ ঘরে জামাই হয়ে গেছে, ওকে কিভাবে টাইট দেব, কি করে কো বিদায় করব সেটা তুই চিন্তা কর। টমরু, ওই দুজনেরও বিয়ে হয়েছে, কিন্তু ওদের কেউ স্বামী স্ত্রী বলে নাকি? না। আরে বোঝার চেষ্টা কর, বিয়ের পরে যতক্ষণ ফুলসজ্জা না হচ্ছে, কি বর কোণের কাছে না যাচ্ছে, সেই বিয়েটা বিয়েই নয়।
আজ হলো ফুলশয্যা। রাজা প্রীতির কাছে যায় কিভাবে দেখে নেব আমি। দেখলে ভাই দিদির কি বুদ্ধি। আমাকে তালা দিয়ে আটকাবে? আচ্ছা দিদি কি হয়েছে? ভাইরা ভাই ডাকছে আমাকে। হ্যাঁ কই কোথায়? কাউকে দেখছি না। চলে গেছে, তুমি যাও না। আচ্ছা বসো না, বসো। বাইরে কেউ যেন তালা চাবি দিল মনে হলো। তুমি ভেতরে এলে কিভাবে? আমার গ্রেট শাশুড়ি সৎমা তোমাকে বাইরে থেকে তালা মেরেছে, ভেবেছিল আজ রাত্রে আমাদের ফুলশয্যা হতে দেবে না। তুমি ভেতরে এলে কিভাবে? রূপকি রানী যেখানে আছে চোরকা রাজা তো সেখানে যেভাবেই হোক আসবে, তাই না? আরে কত রকমের তালা খুলেছি সেটা তো তুমি জানো না। হে মালেরা আমাকে তালা দেখাচ্ছে। জানি জানি, আমার স্কুটি নেবার তালে ছিল না, ফুলটা ট্রাই করেছিল না। এই রাজার যার উপরে নজর পড়ে সে যে করেই হোক তুলেই ছাড়ে। লাইফের ফার্স্ট টাইম তোমার স্কুটি আমি চুরি করতে পারিনি জানো তো, এখন যখনই তোমার স্কুটির উপর নজর পড়ে মনটা না খচখচ করে। হলো কি তাতে? মনটা চুরি করে নিয়েছে। এতদিন আমি যা যা চুরি করেছি সব বিক্রি করে দিয়েছি, খালি তোমার মনটা কাউকে দিতে পারবো না। সারা জীবন তোমার মনটা হৃদয়ে রেখে দেব। প্রেম তোমায় সেলা, প্রেম তোমায় সেলা,
ভাই দেখলে তো দিদির বুদ্ধি কিরকম। দিদি ওর বুদ্ধি না লাগালে ওর সাহস আরো বেড়ে যেত। বুঝলি ডমরু, আজ প্রীতিকে যেমন তালা মেরে রেখেছি সেই রকমই সারা জীবন তালা মেরে রেখে দেব। বাহ, ওই বড় জামাই দুটো যেমন আজ পর্যন্ত স্ত্রীদের মুখ দেখতে পায়নি, এই রাজাও তেমন কখনো প্রীতির মুখ দেখতে পাবে না। ব্যাস, তারপরে একটা ভালো মাইচা দেখে প্রীতির বিয়ে আমি কোর্টে গিয়ে দেব, আর ওই পোড়ার মুখ রাজাকে ঝাঁটা মেরে ঘর থেকে বের করে দেব। দিদি, দরজা যেন কি খটখট করছে। আরে করুক না, হয়তো প্রীতি দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু খুলবে কি করে, চাবি তো আমার কাছে। দিদি 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 গো, প্রীতি কাল সারা রাত না একটু ঘুম হয়নি, একটা কাজ করো না, গরম গরম দু কাপ কফি নিয়ে এসো। ওকে ডার্লিং। আচ্ছা ডার্লিং, যারা কাল তালা মেরেছিল তাদেরকে বলে দেবে নেক্সট টাইম একটা বড় তালা মারতে, এই ছোটখাটো তালা কিনা ফু দিলে খুলে যায়। হায় ভগবান, ভগবান এবার বোধহয় মুখ তুলে চেয়েছেন, মনে হচ্ছে দুঃখের দিনের বোধহয় অবসান হয়ে গেছে, এবার আমরা সুখেতেই থাকতে পারবো, দেখিস তোরা। সুখ কি হবে, হাসবে, হাসবে না বা কেন, কেননা একটা হিরো মার্কা ছোড়া এ ঘরে জামাই হয়ে গেছে তো। আরে এই ডমরুকে জানিস না ভাই, কত ঘাটে জল খেয়ে তবে এখানে এসে পৌঁছেছি, আর কয়েকদিন পরে ওই ছোড়া আমার মোটরসাইকেল চুরি করবে, আর তুমি এখানে বসে বাসন মাজবে কাপড় কাচবে, ও স্বপ্ন দেখা ছাড়। আর শোন, আমার কিছু জামা কাপড় আছে, কেচে দে তো। আমি কাচতে পারবো না। কি বললি? বললাম পারবো না। কি বললি? পারবে না। আমার মায়ের উপর হাত তুলেছো? হ্যাঁ তো, ক্ষমা চাও ওর কাছে। কি হলো, ওর কাছে ক্ষমা চাইবো? ঘরের কাজের লোকের কাছে ক্ষমা চাইতে হবে? আবে সেদিনের মারের কথা তাহলে ভুলে গেছিস বোধ হয়। না বে, কিচ্ছু ভুলিনি, খালি সুদের হিসাব কষে গেছি। আজ তোকে তোর আসল ফেরত দেব, তার সাথে সুদও দেব, আর এমন দেব ডমুরু ডমাডম বাজবে কি, গড়াতে গড়াতে ইঁদুরে গর্তে ঢুকে যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো মামা ডমরু। এইটা তোমার পাওনা ছিল, যদি এই ঘরে কাউকে কখনো অসম্মান করো তাহলে ডবল মার হবে। এই জোরে টেপ না, খাসি নাকি না, ভাবলি নতুন ভগ্নি পতে এসেছে ধমকিও দিচ্ছে, এখন আর পাটে পার কি দরকার, এখন তো মালিক হবি কি না। সুনিতা খাবি, কোথাও যাবে না, দেখছিস না ও পা টিপছে বলে। না, সকালে কিছু খাইনি তো। ও, এ কাজ করলে তোর কষ্ট হচ্ছে তাই না, আসল কথাটা হচ্ছে তোর এবার পাখনা গজিয়েছে, আগে তো তোর দুটো মাইচা জামাই ছিল, এখন একটা মদ্দা জামাই এসেছে, আর সে ভাষণ দেওয়া আরম্ভ করেছে, ওর সঙ্গে বোঝাপড়া পরে হবে। কিন্তু তুই একটা কথা শুনে রাখ, যদি তার কথা নাচিস তুই কিংবা তাকে জামাই হিসেবে স্বীকার করিস তাহলে তোকে আমি সমূলে উৎপড়ে দেব। ছোট শাশুড়ি মা, এই মালির কাজ কবে থেকে আরম্ভ করলে? মানে এই উপড়ে ফেলার কথা বলছিলে না? হাই, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, থমকাচ্ছিস না আইন কানুন শেখাচ্ছিস? হ্যাঁ করেক্ট, যে ওষুধ তুমি সবাইকে দিয়ে এসেছো
এখন সেই ওষুধ তোমাকে আমি দেব। আজ পর্যন্ত তুমি সবাইকে ভয় দেখিয়ে এসেছো না, এখন তোমাকে আমি ভয় দেখাবো। কি বলছিলে তুমি? মেরে ফেলবে, উপড়ে ফেলবে। যার শেকড় কমজোরি তাদেরকে উপড়ানো যায়, কিন্তু তুমি বোধহয় জানো না এই ঘরে এদের শেকড় কত মজবুত। কিন্তু তোমার তো এই ঘরে শেকড়ই নেই। রাজা, মা আপনি চুপ করুন। রানী এই ঘরে মাইচা হয়ে এসে এরা সবাই কত জলের মাছ মেপে নিয়েছে, অল্প জলের মাছ। ছোট শাশুড়িমা, যদি তুমি ভালো থাকতে চাও চুপচাপ এই ঘরের চাবি এই ঘরের মালকিনের হাতে দিয়ে দাও, না হলে আমার একটা ফোন কল তোমাকে সারা জীবনের মতো জেল হাজতে ভরে দেবে। দাও বলছি, দাও চাবি। শাশুড়ি মা শ্বশুর মশাইর বলো জয়, শ্বশুর বাড়ি ভালো হলে জামাই তবে কেমন হাতে মালিশ, রোজি জুতে থাকে চকচকে পালিশ, আরে বাহারে উপরওয়ালা দেখালো চমৎকার, চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়, চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়, চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়, আর চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়। চমৎকার চমৎকার শ্বশুর মশাই মালদার, কাছেতে টাকা ফলে, হ্যাঁ হ্যাঁ কাছেতে টাকা ফলে, দেবে না রে একটা টাকা যদি না পড়ে কলে, বলো রে যদি না পড়ে কলে, আরে এমন জায়গা ছেড়ে বলো কোথায় আর যাব, হ্যাঁ হ্যাঁ কোথায় আর যাব, পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো, কে যায় রে পে ভাগ্য যায় ঘুরে, আর দুদিনে থেকে তার রূপ যায় খুলে, আর বাবারে উপরওয়ালা কি চমৎকার, চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়, চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো জয়। তুমি ব মাতা সপিতা তুমি ব, তুমি ব বন্ধু সখা তুমি ব, তুমি ব বিদা সব রং তুমি ব, তুমি ব তুমি ব তুমি ব সর্ব মম দেব দেব, ওম নমামি শাশুড়ি আর শ্বশুর দেব। যার ভাগ্যে এটা লেখা সেই পায় এ মজা, হ্যাঁ হ্যাঁ সেই পায় এ মজা, শ্বশুর বাড়ির রাজত্বে জামাই হলো রাজা, বলো বলো জামাই হলো রাজা,
পাবে সেটা তুমি তখনই পাবে সেটা সোনার ডিম দেওয়া শ্বশুর আছে বলো কটা আর খুঁজে দেখো সবাই হয়তো পেয়ে যাবে চেষ্টা করে একবার ভাগ্য খোলে কার আর বাহারে উপরওয়ালা কি চমৎকার 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 শ্বশুর মশাইয়ের বলো যায় চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো যায় আর চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো যায় চমৎকার চমৎকার শ্বশুর মশাইয়ের বলো যায় কে বসে আছে তুই তোর এখানে বসার সাহস কিভাবে হলো ঠিক এরকম সাহস তুমিও তো একদিন করেছো তুমিও তো আর একজনের চেয়ারে বসে আছো এই চেয়ারটা তোমার মনে ভাবো তো এই চেয়ারটা তুমি কবে কখন কত টাকায় কিনেছো এই চেয়ার কিনেছিলেন ধীরেন চৌধুরী আর ধীরেন চৌধুরী হচ্ছেন আমার বাবা বহুত আয়েস করেছো আর কখনো যেন তোমাকে এই অফিসে দেখা না যায় যদি ভুল করে তুমি অফিসে পা দাও তাহলে আমার বাবার মার্ডার কেসটা আর একবার ওপেন হয়ে যাবে তুমি তখন জেলের ভেতরে চলে যাবে গেট আউট কি হয়েছে রাজা এমন চুপচাপ বসে আছো কেন আজ আজ আমার বাবা মার কথা আমার ভীষণ মনে পড়ছে ছোটবেলার সব ঘটনা আমার আমার চোখের সামনে ভেসে উঠছে প্রীতি জীবনে আমি যত কষ্ট পেয়েছি ভগবান না করুন সেই কষ্ট যেন কেউ না পায় জানো প্রীতি আমাদের সোনার সংসারকে ধ্বংস করার লোক কে তোমার বাবা আর তোমার ওই মামা রাজা হ্যাঁ প্রীতি এই বাড়িটাও আমার বাবার পয়সায় তৈরি হয়েছে জানো তো একদিন তোমার বাবা আমার বাবার ফার্মে চাকরি করতে আরে দীপা তাড়াতাড়ি এসো আমি অফিস যাব তাহলে বাবা স্কুলে কি কি পড়াশোনা হচ্ছে এ ফর অ্যাপল বি ফর বল বাবু আমাদের ক্ষমা করে দিন আমাদের ক্ষমা করে দিন এখানে কেন বেরো 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 আগে ক্ষমা ক্ষমা বাবু ক্ষমা ক্ষমা দে আরে তোমরা আগে চোর ছিলে এখন তো জেল ফেরত আসামি বেরো বেরো বাড়ি থেকে বেরো বাবু জেলের ভেতরে আমরা কিভাবে দিন কাটিয়েছি সেটা আমরা জানি বাবু প্রতি মুহূর্তে আমরা নিজেকে ধিক্কার দিয়েছি আপনার পদতল থেকে তাড়িয়ে দিলে আমরা কোথায় যাব আরে যেখানে ইচ্ছা সেখানে যাও শুধু এখান থেকে চলে যাও বেরো আগে ঘরে আমার তিন তিনটে মেয়ে স্ত্রী শরীরটাও ভালো নেই খুব অসুবিধা আছি স্যার তুমি এত রাগছো কেন এরা আমাদের কোম্পানিতে কাজ করতো নমস্কার ম্যাডাম কি করেছিল তুমি ওদের পুলিশে দিলে শাস্তিও পেয়ে গেছে আর কি বাকি থাকছে আরে তুমি এদের চেনো না দীপা এরা সবাই হচ্ছে সাপ বিষধর সাপ এই বেরো এখান থেকে বেরো বেরো এইবারের মতো ক্ষমা করে দিন স্যার আর যদি কখনো আমাদের দোষ দেখেন তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে দিয়ে দেবেন বাবু লোভ রাক্ষসটা আমাদের গ্রাস করেছিল বাবু এখন সেই রাক্ষসটাকে জেলের ভিতরে ত্যাগ করে এসেছি মা মা বাবুকে একটু বোঝান মা আচ্ছা তোমরা যাও ওনাকে বোঝাবো আমি কিন্তু কাল থেকে এসে কাজে জয়েন করতে হবে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ দীপা এসব তুমি কি করছো এরা সব ওহো তুমি কেন এত ব্যস্ত হচ্ছো আমাদের কিছু নিয়ে যাচ্ছে না সব শেষ হয়ে যাচ্ছে এরা ভুল করেছে এবারে অনুতাপ করছে আর ভুলের সব থেকে বড় শাস্তি হচ্ছে অনুতাপ করা এরা তো এখন ভালো মানুষ হয়ে গেছে স্যার 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 এই লেটারটা দেখুন এটা কি স্যার মানব স্টিলের সাব ডিস্ট্রিবিউশন আমরা পেয়ে গেছি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ইম্পসিবল স্যার লেটারটা তো দেখুন স্যার ওই কোম্পানিতে আমার স্কুলের এক বন্ধু বড় পোস্টে আছে তাকে গিয়ে অ্যাপ্রোচ করেছি আউট অফ ওয়ে হয়ে সে আমাকে সাহায্য করেছে স্যার বড় কথা প্রফিট নয় বড় কথা হচ্ছে কোম্পানির প্রেস্টিজ আর এই টেন্ডারের জন্য আমাদের কোম্পানির প্রেস্টিজ বেড়ে যাবে স্যার হুম ভেরি গুড আই লাইক ইট স্যার আচ্ছা তুমি থাকছো কোথায় স্যার একটা ছোট্ট ভাড়ার ঘরে না না তুমি আজই ম্যাডামের সঙ্গে দেখা করবে আগে ওল্ড টাউনে আমার একটা ঘর আছে তার চাবিটা নিয়ে তুমি আজ থেকে সেখানে থাকবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ যাও বুঝলে দীপা তোমার কথা শুনে ওই জেকে আর ডমডুকে অফিসে রেখে ভীষণ ভালো করেছি ওরা পুরো বদলে গেছে অফিসটাকে পুরো নিজের করে নিয়েছে বলার আগেই সব কাজ নিজেরাই করে নিচ্ছে আরে মানুষ মাত্রই ভুল করে
ওরা ভুল করেছে, তুমি ওদের জেলে পাঠিয়েছ, আর একবার জেল থেকে আসার পরে আর ওরকম কাজ করবে না। বুঝলে, মাঝে কয়েকটা দিন আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে একটা বড় কোম্পানির সঙ্গে আমার নেগোসিয়েশন চলছে। যদি ডিলটা ফাইনাল হয়ে যায় না, তাহলে এদেশেতে গার্মেন্টের ক্ষেত্রে একটা রেভলিউশন আরম্ভ হবে। ব্যবসার এত সব ব্যস্ততার মধ্যে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি না, এই বাহানা একটু বেড়ানো হবে আর কি। আচ্ছা, হ্যাঁ একটু জেকেকে ডেকে দেবে। স্যার। হ্যাঁ জেকে। স্যার শোনো, আমি চার মাসের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি ফ্যামিলি নিয়ে। সেখানে একটা কোম্পানির সাথে আমার ডিল হওয়ার সম্ভাবনা আছে, সেই সঙ্গে ফ্যামিলির সাথেও ঘোরা হবে আগে, তাই আমার অনুপস্থিতিতে এই অফিসের দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি। আমি কিছু চেকে সাইন করে দিয়েছি, দরকার পড়লে আমি যাকে বলবো তুমি চেকটা তাকে দিয়ে দেবে। আচ্ছা, আর এই কাগজটাও আমি সাইন করে দিচ্ছি, যদি নিতান্তই আর্জেন্ট দেখো তুমি তাহলে এটাই টাইপ করে ইউজ করতে পারো। স্যার আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমি পারবো তো? ভাই ভাই পারবে পারবে, স্যার ভাই পারবে, তাছাড়া আমি তো ভাইয়ের সঙ্গে আছি না। আরে ব্যস্ত হয়েও না, সব সময় আমি তোমাদের টাচে থাকবো, এই নাও। স্যার দেখে আগে এই বাড়িটার সমস্ত দায়িত্ব তোমার, অফিসের দায়িত্ব তোমার থাকছে, বুঝলে? আমাকে টাইম টু টাইম সব জানাবে। হ্যাঁ স্যার। এমনিতেই তোমাকে আমি ফোন করব, কিন্তু অফিসে যেন ঠিকঠাক চলে সেই দায়িত্বটা হচ্ছে তোমার। ঠিক আছে স্যার। ঠিক আছে, আরে কি হলো, গাড়ি থামালে কেন? হ্যাঁ আরে কি হলো, হ্যাঁ আরে তোরা কারা, রাস্তা কেন আটকেছো? হ্যাঁ কেউ কিছু বলছো না যে? আচ্ছা বাবু, আপনি কেন ছুঁচো মেরে হাত বন্ধ করবেন, আমাকে দিন। এই ইচ্ছা করে প্রতি মুহূর্তে ওদেরকে গিয়ে মেরে ফেলবার জন্য, কিন্তু তারা মরে গেলে খেলাটা শেষ হয়ে যাবে। ওই মানুষগুলোকে এমন অবস্থা করে দেবো আমি, এমন অবস্থা করে দেবো আমি, না তারা বাঁচতে পারবে না শান্তিতে মরতে পারবে। তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি রাজা, এত দুঃখকে বুকে নিয়ে তুমি ঘুরছো আমি ভাবতেও পাচ্ছি না। তোমারই জন্য আমি এই ঘরে পৌঁছতে পেরেছি, না হলে হয়তো সারা জীবন ধরে ওদের আমি খুঁজে পেতাম না। দেখা হয়েছে যখন হিসাবটা তো নিশ্চয়ই হবে, পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে ওদের, দেখবে আর কিছুদিনের মধ্যে ওরা পুরো পঙ্গু হয়ে ধুলোয় মিশে যাবে। তুমি আমাকে আর কিছু বলো না, বুঝলে? তোমার কথা শুনে আজ আমার এই অবস্থা, আর আমাকে কিছু শুনো না। আরে দিদি শোন না কি বলছি। না রে ভাই, এ আবোল তাবোল বকছি। আরে আগে শোন না। ও কি বলছো বলো। কি হয়েছে মা প্রীতি? মা রে তুই কি আমায় ক্ষমা করবি না মা? বুঝতে পারিনি মা, বহু পাপ করেছি, বহু ভুল করেছি, আর এখন আমি সেসব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই মা। আমি এই ঘরকে নরক করে দিয়েছি রে মা, রাজা এসে আমাদের শুধরেছে আর জানিয়ে দিয়েছে আমাদের অস্তিত্ব। তুই একটা সোনা রে মা, আর রাজা ও তো একটা মতি, কিন্তু তোরা এখানে থাকিস না, আমি তোদের জন্য একটা জায়গা কিনেছি, তোরা সেখানেই থাকবি, সুখে সংসার করবি রে মা। এখানে তো কোনো অসুবিধা নেই। এখানে তো অসুবিধেই অসুবিধে রে মা, এই তিন তিনটে মুখ দেখলে তোরা শান্তিতে ঘুমোতেও পারবি না। চল আমার সঙ্গে গিয়ে সেই জায়গাটা দেখে আসবি, আর পছন্দ হলে জামাই বাবাকে বলবি। আচ্ছা
আয় মা, আয় 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 আয়। দেখ তো বাড়িটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বাবা। তাহলে যা ভিতরে গিয়ে ঘুরে ঘুরে দেখে নে, যা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি জে কে ভরচাঁদ বলছি স্যার। আমার সর্বনাশ হয়ে গেছে স্যার। আমার জামাই আমার মেয়েকে ছুরি মেরে দিয়েছে স্যার। আপনি জলদি আসুন স্যার। আগে কি বলছেন, আমার অ্যাড্রেস আগে 56 নিউ কলোনি স্যার। জলদি আসুন স্যার, প্লিজ। বাবা, আমি তো ঠিকই আছি। তুমি পুলিশ স্টেশনে ফোন করলে কি জন্য? আর তোমার জামাই আমাকে মারবে বা কেন? জামাই তোকে মারবে না, মারবো আমি। আমি বাবা, ওই রাজা আমাকে নাজেহাল করে ছেড়েছে, সব সময় সব জায়গায় ভয় দেখাচ্ছে। আর কিছুদিন এভাবে চললে পাগল হয়ে যাব, না হলে আত্মহত্যা করব। তার চেয়ে ভালো তুই মরে যা আর ও জেলে চলে যাক, আমি চিন্তা মুক্ত হই। না বাবা না। আরে এই সম্পত্তির জন্য আমি দুজনের জীবন নিয়েছি, আর আজ এই সম্পত্তির জন্য তোর জীবন যাবে। আজ আর তুই আমার মেয়ে না, আমার শত্রু। আরে মারবার সময় মুখটা ক্যামেরার দিকে করে মারতে হয় না, ফটোটা ভালো উঠবে, কাল সকালে পেপারে বের হবে না। মারো মারো। তুমি এতক্ষণ প্রীতিকে যা যা বলেছো, যা যা করেছো, সব কথা আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। ব্যাস, পেটে ছুরিটা ঢুকিয়ে দাও, আমি খালি প্রমাণস্বরূপ ফটোটা তুলে নি, তারপর তো জেলে আরামে। আরে তাড়াতাড়ি মারো না। ছি, কি সম্পত্তি দেখাচ্ছ? হ্যাঁ, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, এক মুহূর্তে সব উবে গেল। তোমার সম্পত্তি উবে যেতে পারে, কিন্তু যে মেয়েকে তুমি মারতে যাচ্ছ, সেই মেয়েকে তুমি কোনোদিন ফিরে পাবে? আর মার্ডার কোথায় হয়েছে? জে কে ভরচাঁদ কে? আগে আমি। আপনার মেয়ে কোথায় আছে? আরে এ তো মেঝে আছে, অথচ আপনি আমাদের ফোন করে বললেন আপনার জামাই আপনার মেয়েকে কিনা ছুরি মেরেছে। মানে ইয়ে আর কি, ওই ইয়ে, মানে কি জানেন তো, কি ইয়ে করছেন? আগে কথা হচ্ছে কি, আজ রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে আমার মেয়েকে জামাই ছুরি মেরেছে। মেয়েকে আমি খুব ভালোবাসি তো, সেই জন্য আপনাকে ফোন করে দিয়েছি স্যার। বড় আশ্চর্য লোক তো, স্বপ্ন দেখে পুলিশকে ফোন করেছেন, পাগল লোক। এরকম ভুল ভবিষ্যতে করবেন না। আসছে মনে করলে আজ তোমাকে তোমার নিজের মেয়েকে অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে এই সব প্রমাণের সাথে অ্যারেস্ট করাতে পারতাম, খালি এই জন্য করাইনি, কারণ তুমি হচ্ছে আমার শাশুড়ি মার ঈশ্বর, আমার শ্বশুর। যেটুকু সম্মান এখনো তোমার অবশিষ্ট রয়েছে, তোমার এই কারবার শোনার পরে সেটুকু চলে যেত যেন। চলো প্রীতি। শ্বশুর মশাই, তোমার নামটা পাগলের লিস্টে উঠে গেছে, যদি শিক্ষা হয়ে থাকে ভবিষ্যতে পাগলামি করো না। দেখো দাদা ভাই, দেখো ওদের অবস্থা, দেখো সময়ের ফেরে ওদের কি অবস্থা হয়েছে কল্পনাও করা যায় না। ভাগ্য, সবই ভাগ্য। কোথাকার জল আজ কোথায় গেল গো, আপন যে রে আপন রইল না মা। আরে মামা কেন করছিস, এনে খা। বাঘো আজ কেন যে করে, নাকের গেছে আজ বীজ যে ঝরে। হ্যাঁ বাঘো আজ কেন যে করে, নাকের গেছে আজ
ঘন্টা মারছে দেখো তালি, দিনাক তাগিট দেই দিনাক তাগিট দেই দিনাক তাগিট দেই, বলো বলো হরি বলো দাও উলু দোনি হা, বলো বলো হরি বলো দাও উলু দোনি। আরে দেখো না চুরি করে বোকা বিড়ালটা মাছটাকে যে খায়, হয়তো ভেবেছে কপালে তার শিখে যে চিড়েছে হায়, শিখে যে চিড়েছে হায়। গুনিন জেনে দেওয়ার পরে হায় ডাইনি ভাগম ভাগ, গুনিন জেনে দেওয়ার পরে হায় ডাইনি ভাগম ভাগ। জুজু বুড়ি এখন দেখো নাচে কথা কলি, আরে নাচে কথা কলি, আরে নাচে কথা কলি, আনা আনা আয়ো আমা, আরে নানা তার নানা আয়ো, তার নানা তার নাম্মা তানা তারানম তারানম্মা, ইয়ামা ইয়ামা তারানম তারানম্মা, বলো বলো হরি বলো দাও উলু ধ্বনি, বলো বলো হরি বলো দাও উলু ধ্বনি। এই দিদি, তোর জন্ম তারিখটা কত বলতো? ভাই তোমার কত? কেন ভাই? একটা জ্যোতিষকে নিয়ে দেখাবো আমাদের এই শনির দশা আর কতদিন আছে সে সবার। পোড়াল মুখ, এই ঘরের শনি হচ্ছে ওই রাজা, যতক্ষণ পর্যন্ত ও থাকবে শনির দশা থাকবেই। আরে দিদি, একটা বেড়ে আইডিয়া আমার মাথায়। তুই কি আইডিয়া দিবি বে? এই আইডিয়া দিবি না, ঝাড়ু মারবার সময় এসে গেছে, সবাই মিলে বাইরে যাব, ঝাড়ু দেব, দু পয়সা ভালো রোজগার হবে, এই না? না ভাই, বড় ডেঞ্জার আইডিয়া। এক সময় আমরা দুজনে মিলে কত কাজ না করেছি, শোনো। রাজা ফিনিশ, শনি ফিনিশ, শনি দশাও কেটে গেল। ধরো না। হ্যালো হ্যালো শ্বশুর মশাই, লাগছে শুনি তোমার ফোন। হ্যাঁ তোমার। হ্যালো। ও শাশুড়ি মা। ডমরু, আমার নয় তোর ফোন। কে বে? আবে মামুর ডমরু।
তোকে মাঝখানে ডমরু বাজাতে কে বলেছে? ভাই এ আমার ফোন না, তোমার ফোন। হ্যাঁ বাবা জীবন বলো। হ্যাঁ কথা হচ্ছে কি শ্বশুর মশাই, একটা জরুরি ব্যাপার বাকি রয়ে গেছে। ব্যাপারটা যদি আমরা আজ সেরে ফেলি কেমন হয়? কি আর কাজ বাকি আছে, সবই তো হয়ে গেছে। বলো কি বলছ? তোমার সব সম্পত্তি তুমি বড় শাশুড়ি মার নামে উইল করে দাও। আবে এই তুই আমাকে এখনো চিনিস না? আবে এই তুই আমাকে হুমকি দিচ্ছিস, ভাবছিস ঘর পেয়ে যাব? শোন আমার সম্পত্তি কানা করিও দেবো না, তো যাই চাই তুই কর। করবো তো নিশ্চয়ই, আর তাই ব্যবস্থাও ঠিক আছে। দরজার তলায় দেখো উইল পেপার রাখা আছে, তাড়াতাড়ি সাইন করো, না হলে দরজার ওপরে টাইম বোমা রাখা আছে। বোমটা 10 মিনিটে ফেটে যাবে, আর যদি দরজা খোলার চেষ্টা করো তাহলে সঙ্গে সঙ্গে ফেটে যাবে। 3 সেকেন্ডের মধ্যেই তোমরা 3 জন ভূত পেতনি হয়ে যাবে। কি হয়েছে? ওই যে বোম আর ওই যে পেপার, পুলিশে ফোন করো ভাই। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন। আগে আমার জামাই আমার ঘরে বোম লাগিয়ে দিয়েছে, আমি জিজ্ঞেস করি তুমি জিজ্ঞেস করো আমার দেখো জীবন মরণ সমস্যা। হ্যাঁ আপনার নাম আর অ্যাড্রেস বলুন। আগে আমি জেকে পড়ছাস ওই 46 নীলালদি বিহার, নীলালদি বিহার স্যার, নীলালদি বিহার। ও ও আপনি তো সেই লোক, কি হলো আবার রাত্রে স্বপ্ন দেখেছেন নাকি? আগে না না আগে না 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 আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমাকে বলছেন আমাকে বাঁচান তাড়াতাড়ি আসুন স্যার। রাত্রে পুলিশ স্টেশনে ফোন করে ইয়ার কি হচ্ছে, ফোন রাখুন। আরে জলদি যাও ফোনটা ফেটে যাবে যে। জলদি করো,
তুমি কি মন্দিরে যাচ্ছ রাজেশ্বরী? মন্দিরে কেন? আজ না শিবরাত্রি। তাতে কি গেল এলো আমার? আমার মরণ হয় না? তোমার মতো স্বামীর জন্য শিবরাত্রি করবো আমি? তোমার লজ্জা করে না? আরে তোমার জন্য সব কিছু পেছনে ফেলে তোমার হাত ধরে এ ঘরে চলে এসেছি, কিন্তু পেলাম কি বলো? আজ আজ এ ঘরে আমি চাকরানির সমান হয়ে গেছি। চাকরানি, ঘরে স্ত্রী, তিন তিনটে মেয়ে থাকতেও কেন তুমি আমাকে এনে তুলেছো? কেন আমায় নিয়ে ছিনিমিনি খেলেছো? হ্যাঁ স্বামী তুমি? আরে সত্যিকারের স্বামী দু দুটো স্ত্রী নিয়ে মজা করে না। সত্যিকারের স্বামী সুন্দরী যুবতীকে তার জালে ফাঁসায় না। সত্যিকারের স্বামীরা নিজের স্ত্রীকে কাজের লোক করে রাখে না। এতদিন এটা ভেবে এই ঘরে পড়ে রয়েছি যে কোনো একটা পরিবর্তন আসবে, আমারও সংসার হবে, কিন্তু বর্তমানে সে আশাও আর নেই। বর্তমানে এই ঘরে কর্তা হলো ওই মোটরসাইকেল চোর। শোনো, তুমি যদি দু দুটো স্ত্রী পেতে পারো তাহলে আমিও দু দুটো স্বামী পেতে পারি, কারণ আমার বয়স এখনো চলে যায়নি। তুমি তোমার আদরের স্ত্রী আর মেয়ে জামাইদের নিয়ে সুখেতে থাকো, আমি যাচ্ছি। বলে কি না স্বামী? আমি জানি স্ত্রীর আসনে আমি নেই, তোমার জন্যই আমি এই ঘরে কাজের লোক হয়ে গেছি, কিন্তু তুমি আমার স্বামী। আমার চোখে তোমার আসন যেখানে ছিল সেখানেই আছে। একবার বিয়ের মন্ত্র পড়া হলে জন্ম জন্মান্তরেও মেটে না। বিশ্বাস করো, তোমাকে আমি কখনো কোনো দোষ দিইনি। আমি জানি বোধহয় আমার কোনো খামতি ছিল, হয়তো কোনো ভুল ছিল, আর সেই জন্যে তুমি রাজেশ্বরীকে এ ঘরে এনেছ। এ ঘরে যা কিছু হচ্ছে, রাজা যা সব করেছে, বুঝতে পেরেছি তোমার ভীষণ কষ্ট হয়েছে। ওকে আমি বুঝিয়ে দেব, সে এমন কোনো কাজ করবে না যাতে তোমার সম্মানে আঁচ লাগতে পারে কি তোমার কষ্ট হতে পারে। কত মাস কত বছর হলো কি জানি আমাদের মধ্যে কোনো কথা হয়নি, আর কথা বলবার দরকারও পড়েনি। কিন্তু আজ আমার অধিকার থেকে আমায় বঞ্চিত করো না। এসব এসব কি হয়ে গেল তুলসী? আমি আজ কোথা থেকে কোথায় পৌঁছে গেছি? আমি পাপে পরিপূর্ণ হয়ে গেছি তুলসী, আর আমি জানি সেখান থেকে আমি কোনোদিন বেরোতে পারবো না তুলসী। তুমি আমাকে ক্ষমা করে দেবে না তুলসী? এভাবে কেন বলছো? তোমাকে ক্ষমা করার প্রশ্ন কেন? আমার স্থান তোমারই পদতলে। তুলসী, তুলসী, কে কে বাবুর হার্ট অ্যাটাক হয়েছে? আমরা ওকে 24 ঘন্টা অবজারভেশনে রাখছি,
সব রিপোর্ট আসবার পরে হয়তো ইমিডিয়েটলি অপারেশন করতে হতে পারে। কত টাকা দরকার? তা প্রায় 3 লক্ষ টাকা। রাজা, 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 আলমারিতে টাকা ছিল, টাকা নেই, দাও টাকাগুলো দাও। মা, মা শুনুন। দেখো রাজা, ওনার অপারেশনের জন্য 3 লক্ষ টাকা দরকার। টাকা কোথায় রেখেছো নিয়ে এসো। মানে আমার কাছে টাকা কি করে আসবে? দেখো রাজা, এটা ঠাট্টা তামাশা করার সময় নয়, আমাকে টাকাগুলো দাও। আমাকে বিশ্বাস করুন মা, আমার কাছে টাকা নেই। রাজা, তোমাকে আলমারি খুলে টাকা নিতে আমি নিজের চোখে দেখেছি। টাকা যদি তোমার দরকার ছিল তাহলে তুমি আমার কাছে টাকা চাইতে পারতে, চুরি কেন করলে? স্বামী আমার ওদিকে মরণের সাথে যুদ্ধ করছে, এদিকে তুমি টাকা চুরি করে আমাকে তুমি বিমুখ করে দিচ্ছ। দেখলে, দেখলে তো, এই চোরটাকে তুমি মাথায় তুলেছো, ওর কথাই ওটমাস করলে, ধীরে ধীরে এই সংসার ওর হাতে তুলে দিলে, আর তারপরে চুরি করা আরম্ভ করে দিল। তোকে আমি সোজা সোজা বলে দিচ্ছি রাজা, আমার স্বামীর যদি কিছু হয়ে যায় না তাহলে তোকে ছাড়বো না আমি বলে দিচ্ছি। রাজা, তুমি এই ঘরে চুরি করেছো? এই ঘরে? কত বিশ্বাস ছিল আমার তোমার উপরে, কত ভালো আমি তোমাকে বেসেছি, আমার ভালোবাসার এই প্রতিদান দিচ্ছ? তুমি নিজের জায়গায় ফিরে এসেছো। আমরা এ ঘরে চাকরানি হয়েছিলাম, এটাও খেতে হয়েছে, কিন্তু কখনো চুরি করিনি, কারণ সেটা আমাদের রক্তে নেই। তোমার রক্ত তোমাকে চুরি করতে বাধ্য করেছে, তুমি হচ্ছে একটা বড় চোরা, আর আজ তাই স্বরূপ ধরেছ। বাহ রাজা, বাহ, ভালো বুদ্ধি আমাদের দিয়েছ, মাইচা থেকে পুরুষ মানুষ করেছ, এরকম পুরুষ মানুষ হওয়া অপেক্ষা মাইচা হয়ে থাকা ঢের ভালো। যাই হোক, বহু আগেই আমাদের চোখ খুলে গেছে, না হলে তোর সাথে আমাদেরকে চুরিও করতে হতো। রাজা, তোমার কাছে হাত জোর করছি, টাকাটা আমাকে দিয়ে দাও, আমার স্বামী বেঁচে যান শুধু, তারপর তোমার যা ইচ্ছে তুমি নিয়ে যাও। এই সম্পত্তির লোভে তুমি এখানে এসেছিলে না? তুমি বিশ্বাস করো রাজা, সেটা আমি 3 ভাগে ভাগ করে দেব, তুমি তোমার ভাগ দিয়ে যেও, ব্যাস তোমাকে হাত জোর করছি, ওই টাকাটা তুমি দিয়ে দাও, আমার স্বামী বেঁচে যাবে। রাজা, স্বামী বেঁচে যাবে, উনি নিশ্চয়ই বাঁচবেন। আল্লাহ আল্লাহ ইল্লা রাসূলুল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ। আরে রাজা, তুই এ সময় এখানে কি হচ্ছে? আকরম ভাই, খুব খুব বিপদের মধ্যে আছি, আমার কিছু টাকার দরকার। টাকা? কি বিপদ? আমার শ্বশুরের হার্ট অ্যাটাক হয়েছে, ঘরে কোনো টাকা নেই, যে টাকা ছিল সেটা আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছি, আর যদি সব টাকার বন্দোবস্ত না হয় তাহলে তাকে বাঁচানো যাবে না। কত টাকা দরকার? 3 লক্ষ। ঠিক আছে, দাঁড়া আমি আনছি। নে আকরম ভাই, তুমি? আরে এ টাকা আমার নয়, এ টাকা হচ্ছে তোর, তুই যে বাইক চুরি করে আনতিস সেটা বিক্রি করে যে লাভ হয়েছে সেই টাকা আমি রেখে দিয়েছিলাম তোকে একটা বিজনেস করে দেবো বলে, কেননা এই চুরির কাজটা তোকে ছাড়িয়ে দেবো বলে। না হলো না হলো, তোর শ্বশুর ভালো হোক, তারপর দেখা যাবে। আচ্ছা যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি অপারেশনের সব ব্যবস্থা করো, আমি 10 মিনিটের ভেতর পৌঁছাচ্ছি। হ্যাঁ 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 স্যার, 1 মিনিট, টাকার ব্যবস্থা হয়ে গেছে,
আপনি শিগগিরই অপারেশনের ব্যবস্থা করুন। ওকে ওকে ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, এখন তিনি কেমন আছেন? বলো এটাই কি নিয়ে যাচ্ছ? বলো, বলছি না আমি কি নিয়ে যাচ্ছ? টাকা পয়সা সব নিলি তুই, এই ঘরটা শাশুড়ি নামে করে দিলি, বাকি যা যা ছিল সব শেষ করে দিলি। তুই কি ভাবলি এই ঘরে সর্বনাশ করে চলে যাবি আর কেউ কিছু জানতে পারবে না? এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি, বুঝলি? এমনিতে চোরেদের রেকর্ডে তোর এখনো নাম আছে, এবারে জেলে গেলে সারা জীবন কাটাতে হবে। দেখা দেখা কি আছে ভেতরে, দেখা বলছি দেখা। রাজা, কি আছে এর ভেতরে? যা যা আছে চুপচাপ রেখে চলে যাও। তখন তো তুমি বড় বড় ভাষণ দিচ্ছিলে, আর এখন এখন তো মুখে একটাও রা নেই। তোমার লজ্জা করে না? আমার বাবা ওদিকে মরণের সাথে লড়াই করছে আর তুমি চুরি করছো। লজ্জা তাও ওর, কথায় আছে না চোরের বড় মুখ, ওর কি না লজ্জা থাকবে? ছি, আগে তো অনেক ভাষণ দিচ্ছিলে, এখন কেন চুপচাপ রয়েছো? প্রথম দিন থেকেই জানতাম এ কোনো মতলব এ বাড়িতে এসেছে, এখন আস্তে আস্তে স্বরূপ বোঝা যাচ্ছে। আরে চুপচাপ আছিস কেন? অ্যাটাচিতে কি আছে দেখা, সাহস আছে তো দেখা। এগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছিলাম, এগুলো তোমার নয়, এগুলো হচ্ছে আমার সম্পত্তি। তোমার কাছে এটা এটা মাইচার লোকের পোশাক হতে পারে, কিন্তু আমার কাছে এর মূল্য অনেক অনেক, কারণ এটা নিয়ে আমার সঙ্গী সাথীদের দেখাতে চাই, তাদের এই ঘরের কাহিনী জানাতে চাই, আমার আমার শ্বশুর বাড়ির কাহিনী। আর তারপরে আর কোনো জামাই ঘর জামাই থাকবে না। ছোট মা, বলতে পারো বলতে পারো তোমার ছোট ভাই ডমুর এখন কোথায় আছে? আর তুমি কেন? এই ঘরের কেউই বলতে পারবে না যে কোথায় আছে, কারণ সে তার জগতে ফিরে গেছে। এই ঘরে ফেরার সব রাস্তা তার কাছে বন্ধ হয়ে গেছে। জানো তো যেদিন এই ঘরের সব সম্পত্তি মার নামে সাইন করে দিয়েছো আর উইল পেপার দিয়ে দিয়েছো, সেই দিনই আমি আমি ওই উইল পেপার নিয়ে কোর্টে দেখিয়েছি, আর আর গিয়ে কোর্টে জানতে পেরেছি এই ঘর এই সম্পত্তি কবে বাধা পড়েছে। ডমুর ধর বাবার সই নকল করে এই ঘরকে কবে বাধা দিয়ে দিয়েছে, তার ঠিক চার দিন পরে, ঠিক চার দিন পরে এই ঘর নিলাম হয়ে যেত, তোমাদেরকে রাস্তায় থাকতে হতো, গাছের তলায় বাস করতে হতো। তারপরে আমি 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 টাকা নিয়ে মুক্ত করার চেষ্টা করেছি, মুক্তও করেছি। জানো তো এই জন্য আমি কাউকে কিছু বলিনি, কেননা বলতাম কাউকে কিছু যদি এই ঘরে তাহলে নতুন ঝঞ্ঝাট শুরু হয়ে যেত। কিন্তু তুমি তুমি আমায় কি বলেছ? আমার লজ্জা নেই, ঠিক কথা বলেছ তুমি, আমি একটা কান কাটা, না হলে না হলে লুকিয়ে লুকিয়ে তোমাদের তোমাদের খাবার দিতে যেতাম নাকি, তোমার তোমার মামার হাতে মারও খেতে হতো না। আর সাধু ভাই, তোমার মনে আছে তুমি এখানে কি অবস্থায় ছিলে? এই ঘরে তুমি একটা কুকুরের মতো ছিলে, ডাকা তোমার কাজ ছিল, তোমায় তোমায় আমি মানুষের মতো কথা বলতে শিখিয়েছি, শেষে তুমি আমাকে এসব বলছো, এত সব কথা বলছো, তোমার তোমার মুখে বাঁধলো না ভাই? হ্যাঁ, তোমার মুখে বাঁধলো না, তোমার বিবেকে একটু বাধা দেয়নি? ছি, প্রীতি, জানো তো জানো তুমি বিশ্বাসী হচ্ছে ভগবান, বিশ্বাসী হচ্ছে ভগবান, যে বিশ্বাসের সাথে তুমি একজন অজানা পুরুষের সাথে একটা রাত কাটিয়েছ, যে যে বিশ্বাসের জোরে তুমি আমাকে এই ঘরে তুলে এনেছো, যে যে বিশ্বাসের জোরে তুমি আমার হাত ধরেছো, একটা ছোট্ট কথায় তোমার সেই বিশ্বাস কোথায় উবে গেল? একটিবারের জন্য তুমি বোঝার চেষ্টা করলে না আমি যা যা করেছি সেটা ঠিক কি ভুল। আর আর তুমি তুমি আমাকে বলেছো আমি হচ্ছে একটা বর্ণচোরা, সময় এলে স্বরূপ ধরা আমার স্বভাব, তুমি বোধহয় ভুলে গেছো, তুমি বোধহয় ভুলে গেছো এই বর্ণচোরার জন্য একজন চাকরানী এই ঘরের মালিক হয়ে গেছে। মা, তোমাকে আমি মা
নিজের মায়ের চেয়েও বেশি সম্মান দিয়েছি। রাজা, আমিও তো কোনো মায়ের গর্ভে জন্মেছি, হয়তো আজ আমি অনাথ। কিন্তু তোমরা কি জানো, তোমরা জানো আমি কার জন্য অনাথ? এনার স্বামী আর এনার ভাইয়ের জন্য। যেদিন আমি প্রথমবার এই ঘরে পা দিয়েছি, সেই দিনই চাইলে আমি এ ঘরে রক্তের নদী বইয়ে দিতাম। কিন্তু এসব আমি কিছুই করিনি, কেননা এইসব নিরীহ মুখ আমাকে আমাকে বারবার আটকেছে। মনে ভেবেছি একটা মায়ের বদলে আমি আমি আরেকটা মা পেয়ে গেছি, একটা পরিবার পেয়ে গেছি। বিশ্বাস যখন অবিশ্বাসের রূপ নেয়, উপরের ভগবানও স্বয়ং স্বয়ং সেটা কখনো বদলাতে পারেন না। আমার জন্য, এই রাজার জন্য তোমাদের মনে যে ধারণা হয়েছে, না সেটা কখনো বদলাবে না, সেটা আমি কখনো সইতে পারবো। বেটার আমার আমার এখান থেকে জীবনের মতো চলে যাওয়াই। এসব কথা আমি এই জন্য বলেছি কারণ আমি জানি না এরপরে আমাদের আর দেখা হবে কিনা। না বলতাম এসব কথা যদি, তাহলে ভেতরে থেকে সেগুলো যন্ত্রণা দিত। তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? আরে মন দিয়ে কাজ কর, ভালো করে টাইট দে, এরকম করছিস কেন? আক্রম ভাই কে রে? আরে রাজা, বহুদিন পরে আক্রম ভাই আর গ্যারেজের কথা মনে পড়লো না? হ্যাঁ, তোর আর কি, যে শ্বশুর বাড়ি পেয়েছিস না, আমি তো দেখে এসেছি, বিরাট বড় লোক, ভালোই থাকবি, আরামেই থাকবি। আরে না আক্রম ভাই, ও ঘর আমি জীবনের মতো ছেড়ে চলে এসেছি। ওই ঘরের জন্য আমি কি না করেছি তুমি তো সেটা জানোই। আক্রম ভাই, সবারই একটা মান সম্মান থাকে, যেখানে মান নেই সম্মান নেই সেখানে কিভাবে থাকবো? ওই ঘরকে আমি সাজাতে চেয়েছি, সাজিয়ে দিয়েছি, এখন আর ওদের কোনো অসুবিধাই হবে না। রাজাকে আর ওদের কোনো দরকার নেই। ব্যস্ত কেন হচ্ছিস? আমি আছি না, ব্যস্ত হস না, চল ওখানে গিয়ে দেখি কি হয়েছে, চল। আক্রম ভাই, তোমার গ্যারেজে আমাকে একটা ছোটোমোটো কাজ দাও। তোকে আমি গ্যারেজে কাজ দেবো? আরে তুই তো আমার ছেলের মতো, হ্যাঁ তোকে কেন কাজ দেবো, গ্যারেজ তো তোর। আয় 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 আমার সঙ্গে, আয়। বেইমান, আমার সঙ্গে এরকম করার সাহস তোর কিভাবে হলো? দিদি দিদি বলে আমায় মাথায় করে রেখেছিলি, আর এখন এখন মাথায় বন্দুক ধরেছিস? দিদি এত টেনশন করিস না, তোর ব্লাড প্রেসার বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমরা দুজনে মিলে যে খেলা খেলেছি, তুই কিনা হেরে গেলি, খেলা ছেড়ে দিলি, কিন্তু আমি হারতে শিখিনি, জেতাটাই আমার একমাত্র লক্ষ্য। আমাদের সবার অজান্তে তুমি সব সম্পত্তি বাধা দিয়ে দিয়েছো, তোমার এত সাহস কি করে হলো? আরে বাঘকে কেউ সাহস শেখায় না ভাই, জন্ম হওয়ার সাথে সাথে সে সাহস নিয়ে আসে। সব সম্পত্তির মালিক কিনা হলি তুই, আর নিজের আয়ত্তে নিয়ে নিলি সব, তারপর ওই মোটরসাইকেল চোরটা এসে ঘরে শাসন চালালো, বলো কি করার থাকে? হ্যাঁ, দুধের উপর মাছির মতো আমাকে তুলে ফেলে দিলি। হ্যাঁ দিদি, তুই কখনো ভেবেছিলি তোর ভাইয়ের বয়স দিন দিন বেড়ে চলেছে, তার সংসার করা উচিত? আমি কিন্তু সংসারের স্বপ্ন দেখিনি, আর তুই সবসময় চেয়েছিলি আমি যেন তোর পায়ের তলায় থাকি। তোকে এখন আমি পায়ের তলায় চেপে রাখবো। অনেক দূর পর্যন্ত এগিয়েছিস তুই, আর নয় বেরিয়ে যা এখান থেকে, জাস্ট গেট আউট। আরে সত্যি তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে আমি কোথায় যাব? এই বাড়ি আমার, এইখানে আমি সংসার করব, কোথাও যাব না। রাজা নেই, উনি হসপিটালে, তাই তোমার এত কথা বলার সাহস হচ্ছে। আরে কে বলেছে সে হসপিটালে? দু ঘন্টা ধরে শ্মশানে পড়ে রয়েছে। এবার তোমাদের পালা, বাকি থাকছে ওই শালার রাজা, আজ ওকে নিশ্চয়ই পাবো। এই এই দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে চল সবাইকে, চল। Ah!
গন্ধ শুকে এখানে ঠিক আছে পৌঁছে গেছিস না? এই জায়গাটা চিনিস? শ্মশান ভূমি, এখানে সব শেষ। তোর স্ত্রী শ্বশুর শাশুড়ি সব শাশুড়ি সবার কাজ শেষ করে দিয়েছি, সবাইকে পুঁতে দিয়েছি, কাট শর্ট করলো তো। বাকি লোক এখানে পোতা আছে, খোঁজবে খোঁজ। না ডগুরু না, বলে দে তাদের তুই কিছুই করিস নি এখনো। যারা এতদিন তোকে খেতে দিল, যারা তোকে থাকতে দিল, সেই তাদের সাথে তুই বেঈমানি করলি কিভাবে? হ্যাঁ রে, এইখানে বড় লোক হওয়ার মহামন্ত্র হচ্ছে বেঈমানি। যে যত বেঈমানি করেছে সে তত বড় হয়েছে। এত বড় সম্পত্তির লোক তোর আছে আর আমারও, তুই জামাই হয়ে গেলি আর আমি চাতকের মতো চেয়ে রইলাম। শেষে বর্ষা আসলো, সারা পরিবারকে ভাসিয়ে দিয়েছি, বাকি রয়ে গেলি তুই। তুইও তো ওয়ান থার্ড ভাগিদার না? অপেক্ষা কর, কয়েক মুহূর্ত পরে ভটচাঁদ খানদানদের শেষ ভাগিদার শেষ হয়ে যাবে। এদিকে তোর চুল্লি জ্বলবে আর ওদিকে আমার গৃহপ্রবেশ। না সে সম্পত্তির লোভ আমার কখনো ছিল না আছে। আমি চাইতাম যদি সব সম্পত্তি রুইল আমার নামে করতে পারতাম। ডমরু মন বলছে তারা এখনো বেঁচে রয়েছে, কোথায় ওদের তুই লুকিয়ে রেখেছিস বলবে? আরে ফাক সালা, বললাম না ওদের সৎকার হয়ে গেছে। যদি সত্যি সৎকার করে থাকিস তুই, তোরও সৎকার আজ করে দেবো আমি। শকুনি মামা সৎকারের ব্যবস্থা আজ করবো আমি। সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু তোকে আজ দেবো আমি, বহুদিনের হিসাব আজ পূরণ করবো। ডমরু, ধীরেন চৌধুরীর নাম শুনেছিস তো? সেটা খেবে, সে হচ্ছে সেই লোক যার কাছে একদিন চাকরি করতিস তুই, সে হচ্ছে সেই লোক যার সম্পত্তি এতদিন ভোগ করেছিস, সে হচ্ছে সেই লোক যাকে তোরা মেরেছিলি, সে হচ্ছে সেই লোক যে বাবা ছিল আমার, আমার ব্যাস। তুমি এখানে? আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। কোথায়? বাকি সব ওই মাটির তলায় আছে। Thank you.
Thank you.
রাজা, রাজা, রাজা কোথায় যাচ্ছ? মাকে ছেড়ে তার ছেলে কখনো চলে যায়? রাজা, তুমি না থাকলে আমাদের সব যেত। তুমি আমাদের নতুন জীবন দিয়েছো রাজা, প্লিজ আমাদের ছেড়ে যেও না। তুমি কি আমাদের ক্ষমা করবে না বাবা? আমাদের পাপের অনেক শাস্তি আমরা ভোগ করেছি, তুমি আমাদের ছেড়ে যেও না। রাজা, তুমি আমাদের ছোট, তোমার উপর আমরা অনেক অন্যায় করেছি, বহু অপমান করেছি, শেষবারের মতো আমাদের ক্ষমা করে দাও। রাজা, আমি জানি আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমাকে ততটাই ভালোবাসো, না হলে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাতে আসতে না কখনো। ছোট ভাই, তুমি না থাকলে এই মানুষগুলো আবার কুকুর হয়ে যাবে, নিজের হাতে গড়া সংসারকে ছেড়ে কোথায় যাবে বলো? রাজা, তুমি আমাদের কাছে মানুষ নও, দেবতা। দেবতা না থাকলে এই সংসার চলবে কিভাবে? ছোট ভাই, ক্ষমা করে দাও, আবার আমরা গাইব, আমরা সবাই মিলে নতুন করে বাঁচব। চলো বাড়ি, চলো চলো। ওম নমো নমো শাশুড়ি মা শ্বশুর মশাই বলো জয়।